আচ্ছা, সো লাস্ট দিন আমরা একটু এইচটিএমএল নিয়ে পড়াশোনা করতেছিলাম এবং এইচটিএমএল এর কিছু বেসিক জিনিস নিয়ে দেখতেছিলাম। এইচটিএমএল এর খুবই কিছু বেসিক জিনিস ছিল, যেমন এই যে নিউ একটাতে কিছু জিনিসপত্র দেখতেছিলাম, তাই না? একদম বেসিক জিনিস। সো আমরা আজকে একটু এইচটিএমএল এর ডিপে একটু যাবো এবং এইচটিএমএল কীভাবে কাজ করে না করে এগুলো একটু আমরা দেখবো। সো একটা সবাই একটা নিউ ফাইল নিয়ে নিই এবং ফাইলের মাধ্যমে আমরা আসলে কাজ করা শুরু করি, ঠিক আছে? একটা ফাইলটা নিয়ে কাজ করবো। সো একটা নিউ ফাইল নিয়ে নেন সবাই, অথবা একটা কি নিয়ে নেন বলেন। চ্যানেল এস পার্বতীপুর, যিনি উনি একটু ছুটি চাইতেছে, নেট অসুস্থ, ডাক্তারের কাছে যাবে। আচ্ছা ঠিক আছে, যান না, আমাকে মেসেজও দিয়েছেন, আমি দেখছি সম্ভবত। ফাইল সেভ এস, সেভ করে ফেলেন। সেভ করার নিয়ম তো সবাই জানি, ওগুলো নিয়ে আর বলার কিছু নাই। যে কোনো একটা নাম দিয়ে আর টাইপটা জাস্ট আমরা এইচটিএমএল করে দিলে অথবা ডট এইচটিএমএল দিলেই হয়ে যাবে, তাই না? অথবা এইচটিএমএল ফাইল চলে আসবে। তো প্রথম ট্যাগটা কি ছিল? তারপর ট্যাগের নাম কি? এইচটিএমএল, এবং এইচটিএমএল এর ক্লোজিং ছিল, দেন হচ্ছে হেড, না এটা ক্লোজিং ছিল, হেডের ভিতর ছিল টাইটেল, টাইটেলের একটা টাইটেল থাকে, তাই না? সো এই তো নিয়ম আর কি। এদিকে হচ্ছে বডি, বডির ভিতর যে কোনো একটা ট্যাগ বা কিছু একটা থাকে। সো আমরা মোটামুটি অনেকগুলো ট্যাগ সম্পর্কে আইডিয়া নিয়ে নিয়েছি এবং ট্যাগসগুলো কীভাবে কাজ করে এগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসছে। এবং লাস্ট দিন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম যে কী কী ট্যাগস আছে বা অ্যাঙ্কর ট্যাগস আছে। সো আমরা আরও কিছু আলোচনা করব, যেমন হচ্ছে কিছু ট্যাগস আছে যেগুলোকে আমরা আসলে বলি হচ্ছে ফরম্যাটিং ট্যাগস, ঠিক আছে? ফরম্যাটিং ট্যাগস অথবা কিছু ট্যাগস আছে, যেমন ধরেন আমি যদি কিছু লেখা দেই, সাপোজ কিছু লেখা আমি নিয়ে আসলাম, যে কোনো লেখা আমি কী করলাম নিয়ে আসলাম, নেওয়ার পরে এই লেখাটা কীরকম দেখাবে রেজাল্টটা, এটা যদি আমি ব্রাউজারে ওপেন করি, আপনারা করেন আমার সাথে করার চেষ্টা করেন। ভাইয়া আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে যে এখান থেকে যখন আমরা ওপেন ব্রাউজার করি, তো আমি গতকালের আগের দিন প্র্যাকটিস করছিলাম, তো ওপেন ব্রাউজারে নিয়ে গেছিল, কিন্তু কালকে অনেক ট্রাই করলাম, তো ওপেন ব্রাউজার হচ্ছে না, ব্রাউজারে ওপেন হচ্ছে না। আমি ম্যানুয়ালি যদি ওপেন করি তাহলে ওপেন হচ্ছে, সরাসরি ওপেন হচ্ছে। আপনার মেবি ফাইল এক্সটেনশনটা ঠিকঠাক আছে, দেখেন মানে আপনার ব্রাউজার ওপেন করলে কোন ব্রাউজারটা সিলেক্ট করা, সব কিছু সিলেক্ট করা আছে ঠিকঠাক মতো? হ্যাঁ ঠিকঠাক, ক্রোম ব্রাউজার সিলেক্ট করা আসলো আমার। ওকে, সো দেওয়া হয়ে যাওয়ার কথা, না হইলে হইতে পারে এটা কোনো একটা ইস্যু আছে বা একটু ওয়েট করলে হইতে পারে, হয়তো একটু দেখেন ওয়েট। প্রথম দিন ক্লাস করছিলাম সেদিন প্রায় সেদিন হয়েছে, কিন্তু কালকে হয়নি। আচ্ছা একটু তাহলে একটু আনইনস্টল করে ইনস্টল করে দেখেন, একটু যদি হয় এরকম কিছু একটা ইস্যু হয় যে আনইনস্টল করে যদি ঠিক হয়। ভাই এখানে টি ট্যাগটা ইউজ না করলে কি হতো? কিছুই হইতো না। কি হয় আছে টি ট্যাগটা ইউজ না করলে কিছুই হইতো না, কিছু হইতো না বলতে মানে যা দেখতেছেন তাই হতো, ঠিক আছে? একই জিনিস, কারণ এটা এইচটিএমএল, আপনাদের ওদিন আমি বলছিলাম যে এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ,
HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজে আসলে কি হয়, আপনি যা দিবেন তাই আপনাকে দেখাবে, ঠিক আছে? আপনি যা দিবেন তাই আপনাকে কিন্তু শো করবে। সো বেসিক্যালি এটা কোনো ইস্যুই না। বাট যেটা হচ্ছে যে পি ট্যাগটা ইউজ করার ফলে খুব সামান্য একটা পার্থক্য দেখতে পাবেন আপনারা। যেমন একটু যদি খেয়াল করেন, একটু নিচে নেমে গেছে না, তার মানে একটু হালকা এখানে কিছু কাজ করা আছে, মানে এইচটিএমএল থেকে করে দিছে, একটু নিচে নেমে গেছে আর কি জিনিসটা, ঠিক আছে? সো এটাই আর কি, সো পি ট্যাগ। আর এটা ট্যাগের ভিতরে থাকলে যেটা হচ্ছে, এটা একটা ফর্ম, মানে এটা বোঝা যাচ্ছে। বাট আপনি যদি নর্মালি কোনো ট্যাগের ভিতরে না লিখে দেন, এমনি লিখে দেন, তাহলে সেটাতে আপনি কোনো এক্সট্রা স্টাইলিং বা এলিমেন্ট আপনি ইউজ করতে পারবেন না। সো এই জন্য একটা ট্যাগের মানে ভিতরে ভাই রাখতে আমরা হবে। প্যারাগ্রাফ এটা কি ইউজ করছি? হুম হুম এটা এটাকে আমরা আমাদের রুলস এর ভিতরে আনলাম আর কি, প্যারাগ্রাফ ট্যাগ এর মাধ্যমে। ওকে, আচ্ছা আচ্ছা, আপনি যে যে রুমামণি, আপনি তো লাস্ট ক্লাসে আসেন, একটা অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টটা আজকের মধ্যে করে দিবেন। অ্যাসাইনমেন্টটা কি ছিল এটা জেনে নিন স্যারের কাছে। ওকে, ভাই এটা কি গুগল ক্লাসরুমে দেওয়া আছে? আমি জয়েন করছি গুগল ক্লাস। হ্যাঁ, গুগল ক্লাসরুমে দেওয়া আছে, গুগল ক্লাসরুমে দেওয়া আছে। এই যে ক্লাস ওয়ার্কে যাবেন, ক্লাস ওয়ার্কে গেলে এইখানে দেখবেন ডে ওয়ানে, এই যে ডে ওয়ানে এটা ভিডিওটা এখানে আছে, আপনারা দেখতে পারবেন এখান থেকে ডে ওয়ানে কী কী ফাইলস ছিল, ওই ফাইলগুলো এখানটার ভিতরে আছে। লিঙ্কটা কি আপনি শেয়ার দিচ্ছেন, মানে ইয়েতে এই যে, হ্যাঁ ইমেল এই যে ডে ক্লাসরুমে মেইলে? মেইলে, আপনি মেইলে মানে ক্লাসরুমে আসতে হবে। ক্লাসরুমে আসলে আপনি দেখবেন যে আমি সিডি প্রতিটা ক্লাসের সব কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং প্রথম ক্লাসে কী ভিডিও, যে ভিডিওটা ক্লিক করলে আপনি দেখবেন ইউটিউবের ভিডিও চলে আসবে, ইউটিউব থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আর কি, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা একদিন বাড়াই দেন তাহলে, যেহেতু একদিন বাড়াই দিচ্ছে। এখন বাড়ানো যাবে না, যেটা হয়েছে ডিউ আছে, যে ডিউ টাইমের মধ্যে যারা করছে তারা ফুল মার্কস পাবে, যারা লেট করে জমা দিছে আজকে বা পরে জমা দিছে তাদের আমি মার্কস কিছু কমবে, ঠিক আছে? আর যারা যেমন রুমা, এখন রুমামণি ও হচ্ছে আজকে জয়েন করছে, ওনার জন্য হয়তো আমি একদিন কনসিডার করতে পারি, বাট যারা পুরান তাদের তো আর কনসিডার করবো না। সো বেসিক্যালি এটা, এই যে 50 HTMLটা হাতে লিখে আপনাকে ট্যাগ এবং ডিসক্রিপশনগুলা হাতে লিখতে হবে, লিখে ছবিটা এখানে অ্যাসাইনমেন্টে হিসেবে জমা দিবেন, ঠিক আছে? ভাই আমরা ফুল মার্কস পাবো না তাহলে? না, কীভাবে হবে না, কীভাবে হবেন? আপনি ওকে ছিলেন ওকে আজকের, ঠিক, জমাই ওকে দেন ভাই নাই, ঠিক আছে। যারা জমা দিছে তারা পাবে আজকের মধ্যে, যারা জমা দিছে। আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে পি ট্যাগে আমরা এগুলা লিখলাম। এখন এইখানে কিছু ট্যাগস আছে যেগুলো আসলে জানা রাখা ভালো বা জানা দরকার, যেমন এগুলোকে বলে ফরম্যাটিং ট্যাগস। ফরম্যাটিং ট্যাগস কী কী আছে? ফরম্যাটিং ট্যাগসের মধ্যে যেমন হচ্ছে, ধরেন কোনো কিছু, কোনো লেখাকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, কোনো লেখা আপনি বোল্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে দুইটা ট্যাগ ইউজ করতে পারবেন। একটা হচ্ছে বি ট্যাগ, ঠিক আছে? বি, শুধু বি, বি ট্যাগটার ভিতরে যে আপনি কোনো লেখা যদি দিয়ে দেন, লেখা তারপর আমি বি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? সো এই বি ট্যাগের ভিতরে আমি এইটুকু লেখা দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি একটু চেক করি তাহলে দেখেন লেখাটা কী হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। সো এটা হচ্ছে বোল্ড করার জন্য। সো বোল্ড করার জন্য আরেকটা ট্যাগ ইউজ করা হয়, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। যেমন সাপোজ এখানে যদি আমি দিই স্ট্রং, স্ট্রং ট্যাগ, স্ট্রং এর ভিতরে আমি এই লেখাটা দিয়ে দিলাম, ঠিক আছে? সো স্ট্রং ট্যাগ এর ভিতরে আমি এই লেখাটাকে দিয়ে দিলাম। সো একটা ট্যাগ ইউজ করছি, সেটা হচ্ছে বি ট্যাগ, বোল্ড ট্যাগ, একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। সো দেখবেন যে দুইটা একই কাজই করতেছে, খুব একটা পার্থক্য নাই। সো আমরা চেক করি, সরি সেভ করি নাই, সেভ করবেন, মাথায় রাখবেন একটা লাইন একটা ওয়ার্ড লেখার পরই সেভ করতে হবে, কন্ট্রোল এস। যদি চেক করি দেখেন এটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, একই কাজ, জাস্ট দুইটা আলাদা ট্যাগ। তারপর হচ্ছে কিছু ট্যাগস আছে যেগুলোকে আপনি চাইলে কোনো লেখাকে ইটালিক করতে পারবেন, ইটালিক ফরম্যাট। ইটালিক ফরম্যাট বলতে মানে কিছু কিছু লেখা, ইটালিক জিনিসটা কি, একটু হালকা বাঁকা হয়ে থাকে লেখাটাতে, একটু ফন্টটা চেঞ্জ হয়ে যায়, তো এটা হচ্ছে ইটালিক। সো ইটালিক লেখা করতে চাইলে আই ট্যাগটা ইউজ করুন, আই, শুধু আই, আই ট্যাগটা করে যে লেখাটা দিতে চাচ্ছেন ওই লেখাটা দিয়ে দেন আই ট্যাগের ভিতরে, ঠিক আছে? সো
আই যে ট্যাগটা আছে, আই হচ্ছে ইটালিক ফরম্যাটে বা ইটালিক লেখার জন্য। ঠিক আছে, সো একটু যদি চেক করি, দেখেন এই যে লেখাটা আছে এটা কিন্তু হালকা এগুলার থেকে, দেখেন এটা এবং এই লেখাটা, সো দুইটার মধ্যে পার্থক্য বোঝাই যাচ্ছে। সো এটা হচ্ছে ইটালিক ফরম্যাটে হয়ে গেছে। ইটালিকে আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ইএম ট্যাগের মাধ্যমে, ইএম, হ্যাঁ এমফাসাইজ বলে ইএম। সো ইএম ট্যাগের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। যেমন সাপোজ আমি এখানে যদি লিখি ইএম, ইএম ট্যাগের ভিতরে আমি যদি এই লেখাটা দিয়ে দিই, হ্যাঁ এই লেখাটা আমি কোথায় দিলাম, ইএম নামে একটা ট্যাগ আছে, সেই ইএম ট্যাগের ভিতরে দিব। স্ট্রং ট্যাগটা কেন দিলাম, স্ট্রং ট্যাগটা কেন দিলাম, না আই থিংক ওই যে ভাইয়া বোল্ড করার জন্য, বোল্ড করার জন্য, রাইট, বোল্ড করার জন্য, জাস্ট এটা জাস্ট আমরা শিখতেছি, স্ট্রং এর কাজ হচ্ছে বোল্ড করা। তো দেখেন একই রকম কাজ দুইটা ট্যাগ করে করতেছে, বোল্ড বি ট্যাগটা, এটাও এই কাজটা একই কাজ করতেছে, স্ট্রং ট্যাগটাও একই কাজ করতেছে, আবার এখানে আই ট্যাগটা একই কাজ করতেছে, আবার এখানে ইএম ট্যাগটাও। হুম হুম বলেন। ভাইয়া আই ট্যাগটা, আই ট্যাগটা ইটালিক, ইটালিক ফরম্যাটে নেওয়ার জন্য, ঠিক আছে, আর ইএম ট্যাগটাও সেম ইটালিক, হ্যাঁ ইটালিক ফরম্যাট বলতে বোঝাচ্ছে কি হালকা বাঁকা হয়ে যায়, এই যে দেখেন খেয়াল করে দেখবেন, এই যে দেখেন এটা আই ট্যাগ এবং এখানে দেখেন এই যে এটাও সেম, তাই না? সো এই জিনিসটা হচ্ছে কিভাবে আই ট্যাগ এবং ইএম এই যে ট্যাগটা আছে ইএম ট্যাগটা মাধ্যমে, ঠিক আছে। সো এগুলো ট্যাগ মনে হয় আপনারা যারা লিখছেন এই ট্যাগগুলো আসছে না, অনেক ট্যাগই তো আসছে, এগুলোও আসছে, অনেকের আসছে অনেকের আসে নাই, বা আমরা লিখছি, তাই না? এই ট্যাগগুলো আসছে ভাইয়া, এগুলো আসবে, অনেকেরই আসবে। সো জি ভাইয়া, হ্যাঁ, তারপর আরো কিছু ট্যাগস আছে ফরম্যাটিং ট্যাগস এর ভিতরে, যেমন হচ্ছে আন্ডারলাইন দেওয়ার জন্য, আপনি কোনো একটা টেক্সটে আন্ডারলাইন দিতে চাচ্ছেন কোনো একটা টেক্সটের মধ্যে, সেক্ষেত্রে ইউ এই ট্যাগটা ইউজ করতে পারেন, ঠিক আছে, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগটা ইউজ করতে পারেন। ইউ ট্যাগটা যার মধ্যে আপনি দিবেন যে লেখাটা এটা আন্ডারলাইন করে দিন, ঠিক আছে, মানে আন্ডারলাইন বলতে আমরা কি বুঝি, আন্ডারলাইন বলতে বুঝি হচ্ছে কোনো লেখার নিচে দাগ টেনে দেয়, তাই না? কোনো লেখার নিচে দাগ টেনে দিচ্ছে, এটাই হচ্ছে কি ইউ। যদি চেক করি, সো এই হচ্ছে আন্ডারলাইন ট্যাগস বা ইউ ট্যাগ আর কি। ভাই ইউটা আরেকবার দেখাবেন আন্ডারলাইন টেক্সটটা, এই যে আন্ডারলাইন টেক্সটটা, এই যে দেখুন, দেখুন, সো আন্ডারলাইন যে এটা আছে সেটা চলে আসছে, সে আন্ডারলাইনটা আসছে কিভাবে, এই ইউ ট্যাগটার মাধ্যমে, ওকে। তারপরে হচ্ছে আরো কিছু ইউ, এই আন্ডারলাইনটা আবার আরেকটার মাধ্যমে দেওয়া যায়, সেটা হচ্ছে ইয়া ইনসার্ট, আইএনএস বলে, ঠিক আছে, আইএনএস, আইএনএস হচ্ছে ইনসার্টেড ডাটা বলে, ইনসার্টেড ট্যাগস, সো ইনসার্টেড এর মাধ্যমে দেওয়া যেতে পারে, দেখেন আইএনএস, আইএনএস দিয়ে কোনো একটা লেখাকে যদি দিয়ে দিই, চেক করি, দেখেন একই কাজ, দেখেন ডাবল ডাবল কাজ আসতেছে, বাট একই কাজের ফরম্যাট কিন্তু প্রায় সিমিলার, যে কী কী ট্যাগগুলো আসতেছে না আসতেছে। আইএনএস ট্যাগের মাধ্যমে আপনি সেম কাজটা করতে পারবেন। আচ্ছা যাই হোক, সো এটা গেল। তারপরে হচ্ছে কিছু ট্যাগ আছে, এই ট্যাগের মাধ্যমে আপনি কোনো একটা লেখাকে কেটে দিতে পারবেন, একেবারে এই পাশ থেকে এই পাশ আপনি কেটে দিতে চাচ্ছেন, সো সেটাকে আপনি
ডিলেট ডিইএল ট্যাগের মাধ্যমে দিতে পারবেন। সাপোজ আমি এখানে দিচ্ছি ডিইএল ডেল ডিলেট ট্যাগ, ডিলেট ট্যাগের ভিতরে আমি কোনো একটা লেখাকে দিয়ে দিলাম। সো ডিইএল এটা হচ্ছে ডিলেট ট্যাগ বলে, হ্যাঁ ডিলেট ট্যাগ। সো ডিলেট ট্যাগের মাধ্যমে আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, যে ডিলেট করে দিবেন কোনো একটা লেখাকে। সো সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। যে চেক করি, এই দেখেন লেখার মাঝখানে কি হয়ে গেছে, কেটে গেছে। তো এটার জন্য বলতেছে এটাকে ডিলেট ট্যাগ। সো এটা আরেকটা ট্যাগও করা যেত, এখন ওগুলো মনে হয় ডিপ্রিসিয়েট হয়ে গেছে। স্ট্রাইক ছিল একটা ট্যাগের নাম, স্ট্রাইক। সো জেনে রাখা ভালো, স্ট্রাইক ট্যাগ, স্ট্রাইক ট্যাগ এখন ডিপ্রিসিয়েট হয়ে গেছে। তারপর কাজ করবে আমি যদি লিখি এইভাবে স্ট্রাইক, স্ট্রাইক কাজ করে কিনা একটু দেখি। ভাই একটা প্রশ্ন ছিল, বলেন ভাইয়া। প্রশ্নটা হচ্ছে কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে HTML5 সাপোর্ট করে না, যেমন সেন্টার, তারপর এই যে স্ট্রাইক দিলেন, কিন্তু সাপোর্ট না করলে এগুলো কাজ করে কিভাবে? কাজ তো করবে, কারণ HTML5 এর মধ্যে আপনার HTML আগের যেগুলো আছে সবই তো আছে, তাই না? HTML4, 3, 2 যেমন। কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে যখন কাজ করতে যায় তখন হচ্ছে এই যে সেন্টার বা স্ট্রাইক এগুলো দিলে এগুলো হচ্ছে লাল রঙের দেখায় আর কি, যে হার্ড কোডেড ইয়ে আছে আপনার, ওয়ার্নিং আছে এরকম। তো ওয়ার্নিং আসে বলতে এগুলো বলে যে ডিপ্রিসিয়েটেড হয়ে গেছে, মানে জিনিসটা হচ্ছে মানে এটা আর কাজ, মানে এটা আর ইউজ করার দরকার নাই। ঠিক লাভটা কি হলো, লাভ কি হলো যে বাদ দিয়ে দিল তাও কাজ করতেছে, বা ডিপ্রিসিয়েট করে দিল তাও কাজ বাদ করতেছে? দেয় না, ডিপ্রিসিয়েটেড বলে। ডিপ্রিসিয়েটেড মানে হচ্ছে এটা আর তারা ইউজ করতে মানা করে, ঠিক আছে, বাদ দিতে পারবে না, কোনোটাই বাদ দেয়। যেমন এই যে বোল্ড বা এই যে পি ট্যাগ, এটা তো HTML3.1-এই ছিল, সেটা এখন কি হয়ে কাজ হ্যাঁ করছে, ভাইয়া ব্যাপারটা বুঝতেছেন? ওইগুলো তো কাজ, ওগুলো তো আছে HTML5-এ, কিন্তু এগুলো যেহেতু মানে ডিপ্রিসিয়েট করে দেওয়া হয়েছে, বা এগুলো কাজ যেহেতু করবে, কাজ মানে করবে অন্য ট্যাগ দিয়ে ইউজ করা যায়। এখানে। আচ্ছা ভাই, হ্যাঁ, এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না যে মনে করেন যে কোনো একটা চাইলেও ওরা বাদ দিয়ে হ্যাঁ দিলে ওটা হ্যাঁ হয়, এটা তো হচ্ছে এই জন্যই বলা হয়েছে, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আপনি যা দিবেন তাই হবে। যেমন এটা হচ্ছে ডিপ্রিসিয়েটেড ট্যাগ হয়ে গেছে, স্ট্রাইক, এটা আর এখন কেউ ইউজ করে না। তো তারপরে দেখেন, এই যে দেখেন কাজ করতেছে কিন্তু, দেখেন ডিলিট এবং স্ট্রাইক দুইটারই সেম আউটপুট, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তারপর আরো কিছু, স্মল এস ট্যাগ, হ্যাঁ বলেন, বলতেছেন স্মল এস ট্যাগটা তো ডিলিটের কাজ করে, কি ট্যাগটা? স্মল এস ট্যাগ, স্মল এস, মানে শুধু এস এর কথা বলতে, কমেন্টে এই যে শুধু জি এস, না এটা আবার কোন ট্যাগ ভাই, আমি জি শুনি নাই। এই স্ট্রাইকেরই মনে হয় এটা একটা ফরম্যাট, হ্যাঁ হইতে পারে। এটা এগুলো এগুলো এখন আর ইউজ করা হয় না, ঠিক আছে, স্ট্রাইকেরই হয়তো এটা ছোট ফরম্যাট, স্মল এস। তো এগুলো ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে, এগুলো এখন ইউজ করার দরকার নেই। যেগুলো আমি যে এই ডেল টেল এগুলো ইউজ করবো, এই স্ট্রাইক বা এস এগুলো ইউজ করার কোনোটাই দরকার নেই, ঠিক আছে, এগুলো ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে। তারপরে আরও কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে আপনার কাজে লাগে, যেমন হচ্ছে আপনার মার্ক করার জন্য। আমরা মার্ক করি না, বিভিন্ন ধরনের মার্ক করি, সো সেক্ষেত্রে মার্ক করার জন্য, সো যেমন হচ্ছে মার্ক দিয়ে দিলাম, মার্ক দিয়ে এলাকাটাকে এভাবে দিয়ে দিলাম। আমরা যে যখন আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার সময় আমরা অনেক জায়গাটা মার্ক করে দিই, এই যে মার্কের কলম দিয়ে, ওইরকম আর কি জিনিসটা, ঠিক আছে। সো এটা হচ্ছে মার্ক করার জন্য, MARK। ঠিক আছে, মার্ক করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এছাড়া আরো কিছু আপনি চাইলে ইউজ করতে পারেন, যেমন হচ্ছে স্মল ট্যাগ আছে, স্মল স্মল ট্যাগ, শুধু স্মল
যেটা করবে সেটা হচ্ছে ওই লেখাটাকে আপনার ভাই যে লেখা স্মল টেক লেখাটাকে ছোট করে না ভাইয়া? ছোট করে দেবে, লেখার সাইজটা একটু ছোট করে দেবে, ঠিক আছে? লেখা সরি ভাই, এইচ কথা ওয়ান বললাম, মানে ওর কত জন্য ছোট ডিসকানেক্ট হয়ে গেছিলাম। মানে H6 এর মতো নাকি আরো ছোট? না, এটা হচ্ছে H6 না বা ওইরকম কিছুই না, এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ যেটা একটা আছে যে যে জেনুইন যে সাইজটা আছে ওই সাইজ থেকে ওইটাকেও একটু ছোট করে দিচ্ছে, ঠিক আছে? মানে প্যারাগ্রাফ যে ট্যাগটা আছে এই ট্যাগের যে সাইজ এটা কিন্তু এই সাইজ, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, আসলে বেসিক সাইজটা হচ্ছে এইটা, ঠিক আছে? সো আমি একটু জুম করে দেখাচ্ছি, সো প্যারাগ্রাফ যে ট্যাগটা আছে যে বেসিক সাইজটা এটার থেকেও ছোট করে দিচ্ছে যে স্মল ট্যাগ, এটাই আর কি বোঝাচ্ছে। সো যাই হোক, সো এটা হচ্ছে স্মল ট্যাগ, এগুলাকে বলতেছে হচ্ছে ফরম্যাটিং ট্যাগস। আরও কিছু ফরম্যাটিং ট্যাগস আছে যেগুলো আসলে কাজে লাগে, যেমন হচ্ছে আপনার ওই কিছু ট্যাগস আছে, যেমন মনো স্পেস একটা ট্যাগ আছে, ঠিক আছে? মনো স্পেস ট্যাগগুলো আসলে এখন এটাও মেবি কাজ করে কিনা, হ্যাঁ কাজ করতেছে, মনো স্পেস ট্যাগটা দেখাই আপনাদের, এটা লেখার ফন্ট একটু চেঞ্জ করে দেয়, টিটি, ঠিক আছে? টিটি বলে টিটি লেখার ফন্ট একটু দেখবেন চেঞ্জ হয়ে যাবে, এই যে এইটুকু লেখার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে বলতেছে হচ্ছে মনো স্পেসড বা টিটি ট্যাগ, ঠিক আছে? টিটি ট্যাগ ইউজ করতে পারেন চাইলে। তো এই ফরম্যাটিং ট্যাগস সবগুলাই মোটামুটি একটু কিন্তু কাজে দেয় এবং এগুলো কাজ করে, এগুলো মোটামুটি আপনাকে ভালো ইয়ে দেবে। তারপর হচ্ছে এই লেখা, এই তো মোটামুটি। আর হচ্ছে যেটা যে আপনার কিছু ট্যাগস আছে যেগুলোতে আপনি সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট বলে, মানে এই ট্যাগের মাধ্যমে আপনি কোনো একটা লেখাকে উপরে নিচে নিতে পারবেন। যেমন আমরা যখন কোনো সূত্র লিখি, সাপোজ আমি যদি এখানে কিছু সূত্র লিখি, যেমন বলতেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি, 2ab নাকি? যাই হোক, একটা কিছু হবে, ভুলে গেছি সূত্র। সো এখানে দেখেন a2 b2 লিখছে 2ab, তাই না? বাট এটা কিন্তু আপনার যেটা হচ্ছে না, যেটা হচ্ছে যে আপনার এই কি বলে a2 b2 হয়েছে, স্কোয়ার হয়ে নাই। কিন্তু স্কোয়ার হলে কি হয়, একটু উপরের দিকে থাকে, তাই না? উপরের দিকে থাকে, টুটা উপরের দিকে থাকবে, বি2 টুটাই উপরের দিকে থাকবে। সেক্ষেত্রে কি ইউজ করা যেতে পারে, এখানে সুপার স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, সুপার স্ক্রিপ্ট, সেটা হচ্ছে SUP বলে, হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমার কাজটা করতে পারে, SUP। তো সুপার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই টুটাকে আমি কি করতেছি, দিয়ে দিচ্ছি, ওকে? সুপার স্ক্রিপ্ট SUP এর ভিতরে টুটাকে দিয়ে দিলাম, দেখলে খেয়াল করলে দেখবেন যে টুটা, দেখেন এখন স্কোয়ার মনে হচ্ছে যে, হ্যাঁ এখন এটা হচ্ছে কি স্কোয়ার অবস্থা আছে। তো সেম ভাবে বি স্কোয়ার এই টুটার ভিতরেও সেম, এটাই কপি করি, SUP এখানে দিয়ে দিই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দেখছেন? জিনিসটা কি হচ্ছে যে আপনার মোটামুটি a স্কোয়ার b স্কোয়ার দুইটাই কাজ করতেছে। আবার সেমভাবে নিচের দিকে ধরেন আপনার কোনো একটা লেখা আমি ইউজ করতে চাচ্ছি, যেটা হচ্ছে H2O, তাই না? এটা পানির একটা ইয়া, তো টুটা কি হয় নিচের দিকে থাকে, টু নিচের দিকে থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো সাব স্ক্রিপ্ট SUB, কি ছিল এখন হচ্ছে বি, সাব স্ক্রিপ্ট SUB, ঠিক আছে? SUP এবং SUB, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট। একটু যদি চেক করেন, টুটা নিচে নেমে গেছে, ওকে? এমএস ওয়ার্ডেও আমরা এগুলোর কাজ দেখছি।
এইভাবে স্প্যানিশ আছে। স্প্যানিশ ওয়ার্ড কেন? আমাদের এগুলাই তো এরকম, আমাদের যে H2O H2O এগুলো শিখতে হয় না, এ স্কয়ার বি স্কয়ার, যারা ম্যাথ পড়ছি সারা জীবন করে আসছি, তাই না? কেমিস্ট্রি যারা পড়ছি, তো এটা কিন্তু লাগবেই, যেমন এগুলো অলওয়েজ লাগে বা এই ধরনের যে ইয়াগুলো আছে, ঠিক আছে। তারপরে কিছু ট্যাগস আছে, যেমন এগুলো যেমন বলে প্রি ট্যাগ আছে, একটা প্রি ট্যাগ। তো প্রি ট্যাগটা কি, যেমন নর্মালি আপনি যদি কিছু একটা লেখেন, বললাম যে দিস ইজ এক্সাম্পল, ঠিক আছে, এখানে লিখলেন। সো লেখার পরে আপনি চাচ্ছেন লেখাটা কীরকম হবে, লেখাটা হবে হচ্ছে দিস ইজ এন এক্সাম্পল যেভাবে দিছেন, দেন আপনি চাচ্ছেন এটাকে নামায় দিই মাঝে থাকুক, পরে যে দিস ইজ এক্সাম্পল সেটা এই পাশ থেকে আছে, দিস ইজ অ্যান আবার বলতেছেন যে এটা এখান থেকে আসবে, দিস ইজ অ্যান আবার বলতেছেন দিস ইজ অ্যান সাম। তো কী করলেন, পি ট্যাগের ভিতরে আপনি কিভাবে এভাবে এভাবে কিছু লেখা দিলেন, ঠিক আছে, এরকম এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, বাট দিয়েছেন কিসে, পি ট্যাগে। সো আপনি যদি চেক করেন তাহলে দেখবেন যে কোনো পার্থক্যই নেই, সব এক লাইনে চলে আসছে, তাহলে আপনার এখানে কষ্টটা পুরাই বৃথা, ঠিক আছে। পি ট্যাগে সব কি একসাথে এক লাইনে চলে আসছে। সো তাহলে এখানে তাহলে এটা তো তাহলে বেনিফিট কী, বেনিফিট হচ্ছে আপনি পি ট্যাগে না লিখে এটাকে প্রি পি আর ই ট্যাগে যদি দিতেন, পি আর ই, ঠিক আছে, পি আর ই ট্যাগ যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনি এটার বেনিফিটটা পাবেন, পাওয়া গেছে। সো প্রি ট্যাগ হচ্ছে আপনার এমন একটা ট্যাগ যেটা হচ্ছে আপনি যেভাবে দিচ্ছেন ওই এইটুকু অংশ সে হচ্ছে মেশিনে যেভাবে দেওয়া আছে, মানে আমাদের যে কোড এডিটর যেভাবে দেওয়া আছে একদম সেম টু সেম ওই আউটপুটটাই এখানে শো করতেছে, ঠিক আছে। সো ওইখানে যা দেখতেছে ওইখানে তাই দেখতেছে, স্পেস স্পেস সব সহ আর কি। সো বুঝতেই পারতেছেন জিনিসটা যে প্রি ট্যাগের কাজ কি, ঠিক আছে। আইয়া বলেন। হ্যালো হুম হুম বলেন ভাইয়া, ফন্টটা চেঞ্জ হয়ে গেল কেন? ফন্টটা চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে এই প্রি ট্যাগেরই এই ফরম্যাট হচ্ছে কি, মানে মেশিন যেরকম দেখতেছে ওইরকম দেখায় আর কি। তো এই জন্য এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আসলে আমরা সিএসএস যখন করব তখন হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবো ফন্ট টন্ট কীভাবে ঠিক করা যায়। তো এখন আপাতত এই প্রি ট্যাগের কাজ হচ্ছে ফন্ট, যেমন মনো স্পেস দেখেন, মনো স্পেস যে টিটি দিছিলাম এটাও কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে দেখেন, জি এইটা হচ্ছে জি বেসিক্যালি ওদের মেশিন রিডেবল ফন্ট, মানে ওরা এটা বুঝে, এই ফন্টটা ওরা এই ফন্ট বুঝবে না। এটা যেমন কি ফন্ট, এটা হচ্ছে একটা ফন্ট আছে টাইমস নিউ রোমান, হ্যাঁ তো এইটা হচ্ছে মেশিন রিডেবল ফোন, এটা হচ্ছে ওরা এই ফোনটাকে বুঝছে, ওকে, মনোস্পেস ফোন বলে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি মনে হয় 20টা ট্যাগ শিখে ফেলছি, তাই না? সো দেখেন আমাদের ট্যাগ কিন্তু অলরেডি 20টা এখানেই জানা হয়ে গেছে। তো এতগুলো ট্যাগ দিয়ে আপনি কাজ করতে পারতেছেন বা কাজ করবো আমরা সামনে আরও। তো এই হচ্ছে ফরম্যাটিং ট্যাগসের অবস্থা, ঠিক আছে। এখানে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না, একদম বেসিক জাস্ট ট্যাক্স এবং ট্যাক্সের কোনটার কী কাজ এটাই আর কি জাস্ট আমরা দেখলাম। তো এই এইটা তো যারা করছে এটা তো করছি, সো আর বাকিরা একটু দেখবেন। সো এখানে আমরা কিছু জিনিস আসলে শিখতে হবে, যেমন আমরা গতদিন যদি ফাইলটা ওপেন করি ওখানে আমরা মেইন যে ট্যাক্সগুলো ছিল এই ট্যাক্সগুলো মেবি শিখছিলাম, যদি আমি একটু ওপেন করি প্যারাগ্রাফ, তাই না? প্যারাগ্রাফ ট্যাগ, বিআর ট্যাগ দিয়ে আমরা মাঝখানে ব্রেক দিছিলাম। অবশ্যই আরেকটা ট্যাগ আছে আপনি ব্রেক দেওয়া যায়, সেটা একটা লাইনের মাধ্যমে দিয়ে, সাপোজ এই লাইনের সাথে এই লাইনে আপনি ব্রেক দিতে চাচ্ছেন, সেটা আমরা এইচ আর হরিজন্টাল লাইন, এটা হচ্ছে হরিজন্টাল লাইন ট্যাগ এইচ আর, এটা ব্রেক দিবে সাথে একটা লাইনও টেনে দিবে, ঠিক আছে। এইচ আর যে ট্যাগটা সেইটা, সো একটু খেয়াল করলে দেখবেন এই যে একটা লাইন চলে আসছে, ঠিক আছে, তো সেপারেট করে দিলাম। তো ব্রেক দিলে জাস্ট ব্রেক হয়ে যায়, বাট এইচ আর দিলে যেটা হয় একটা লাইনও চলে আসে আপনার মাঝখানে, আপনি যেখানে দিতে চান আর কি। তো এইচ আর হচ্ছে হরিজন্টাল ট্যাগ, তারপরে হচ্ছে এইচ ওয়ান এইচ সিক্স, মানে বেসিক যে ট্যাগসগুলো আছে। হরিজন্টাল হরিজন্টাল ট্যাগের কি কোনো ক্লোজ ট্যাগ নাই? না, এটা সিঙ্গেল ট্যাগ,
সো কি কি সিঙ্গেল ট্যাগ পাচ্ছেন দেখেন, খেয়াল করলে দেখবেন যে আপনার সিঙ্গেল ট্যাগ অনেকগুলো পাইছি। যেমন গতদিন পাইছিলাম মেটা ছিল একটা সিঙ্গেল ট্যাগ, তাই না? মেটা, তারপরে হচ্ছে বিআর ছিল একটা সিঙ্গেল ট্যাগ ছিল, বিআর ছিল, তারপরে হচ্ছে এখানে এইচআর একটা সিঙ্গেল ট্যাগ পাইলাম। সো অনেকগুলো সিঙ্গেল ট্যাগ কিন্তু আমরা পাওয়া শুরু করে দিছি, পাইছি। এখন আরেকটা সিঙ্গেল ট্যাগ যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ইমেজ। হ্যাঁ, মেটার কাস্ট যেটা কি, মেটার কাজ ছিল হচ্ছে, অনেক কাজ আছে মেটার। কালকে যে কাজটা করছে না সেটা হচ্ছে ক্যারেক্টার সেট, এই যে লেখা কোন অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ লেখা সাপোর্টের জন্য সব ধরনের ব্রাউজারে। হ্যাঁ ভাই, মনে আছে। হ্যাঁ, এটা দিছি। সো যাই হোক, এখন আরেকটা যে ট্যাগ, সিঙ্গেল ট্যাগ আছে, সেই সিঙ্গেল ট্যাগটা দেখি, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ কিন্তু, হ্যাঁ, শুধু ইমেজ। সো ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ। সো ইমেজ ট্যাগের কাজ কি, ইমেজ ট্যাগের কাজ হচ্ছে যে কোনো ধরনের ইমেজ নিয়ে কাজ করা, মানে ছবি নিয়ে কাজ করা, ঠিক আছে? যে কোনো ধরনের ছবি বা বিভিন্ন ধরনের ফটো আমরা যে ইউজ করি বা ছবি আমরা যে জানি, সেই ছবি নিয়ে কাজ করা কার কাজ, এই ইমেজ ট্যাগের কাজ, ঠিক আছে? বিভিন্ন ধরনের ছবি বলেন আর যাই বলেন না কেন, সো এই ইমেজ ট্যাগটা কীভাবে কাজ করে। সো আমাদের যেমন যদি যে কোনো ধরনের একটা ছবি লাগবে, এই ছবিটা আমরা ইউজ করতে চাচ্ছি, তো ওই ছবিটা আপনার যদি ধরেন আপনি একটা ছবি ইউজ করবেন বা আপনার নিজের ছবি ইউজ করবেন, ঠিক আছে, একটা নিজের ছবি নিবেন, নিয়ে ফার্স্টেই যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেখানে কাজ করতেছেন, যেমন এই আজকে ডে টুতে আমি কাজ করতেছি, এটা হচ্ছে আমার ফাইল। সো আমি এই আশেপাশে রাখার চেষ্টা করবো, আপনি যেখানে কাজ করতেছেন তার আশেপাশে রাখার চেষ্টা করবেন। আশেপাশে রাখা বলতে আপনি এই ফোল্ডারে রাখতে পারেন একটা ইমেজ, যেমন আমি একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ কোথায় আছে দেখি তো, ডাউনলোডসে যাই, এই যে অনেক ইমেজ আছে। একটা ইমেজ আমরা ধরেন একটা নিলাম, একটা ইমেজ কপি করে আমি নিয়ে, এই যে এখন আপনি চাইলে এখানে পেস্ট করতে পারেন ইমেজটাকে, সেটা হচ্ছে কোথায় সেম ফোল্ডারে রাখতে পারেন। আপনি চাইলে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন, যে কোনো একটা ফোল্ডার নাম দিলেন, ইমেজেস বা একটা একটা নাম দিলেন, ফোল্ডার করে নিতে পারেন, ওইটার ভিতরে ইমেজ রাখতে পারেন, ওইটার ভিতরে ইমেজ রাখতে পারেন, ঠিক আছে, আশেপাশে, তাই না? অথবা আপনি আগের ফোল্ডারও রাখতে পারেন, সমস্যা নেই, আগের ফোল্ডার রাখতে পারেন, সেটাও রাখা যাবে। তো এর দূরে রাখাটা আসলে দরকার নেই, এই ফাইলের সাথে কাছাকাছি আমাদের ইমেজটাকে রাখতে হবে। হয় একটা ফোল্ডার রাখতে পারেন অথবা সেম ফোল্ডার রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনি মুভ করাইতে পারবেন ইমেজটা, ঠিক আছে? এর আগের ফোল্ডারও আপনি চাইলে কি করতে পারেন, রাখতে পারেন। আগের যে ফোল্ডারটা আছে আপনি বলতেছেন ওখানে রাখবেন, ওখানেও রাখতে পারেন, সমস্যা। তো কোন কোন ভাবে আসলে আমরা কীভাবে ইমেজটাকে নিব, ইমেজের নামটা ইম্পর্টেন্ট, সো খেয়াল রাখবেন। এখন আমি এখানে কি ট্যাগ নিছি, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ নিয়ে আমি বলতেছি আমি ইমেজটাকে কোথায় শো করাবো, আমার এই ফাইলের ভিতরে, এই যে আউটপুট আছে এখানে আউটপুটটা দেখবো আমি ইমেজটাকে। তো সেক্ষেত্রে ইমেজ ট্যাগ আইএমজি, আইএমজি ট্যাগ নিয়ে এখানে এসআরসি, ঠিক আছে, এসআরসি, এসআরসি ইউজ করতে হবে। এসআরসি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আমরা গতদিন দেখলাম যে অ্যাট্রিবিউট একটা নাম একটা জিনিস আছে, এটা একটা অ্যাট্রিবিউট ছিল, তাই না? এইচ রেফ হাইপার রেফারেন্স ছিল কি, একটা অ্যাট্রিবিউট। তো সেরকম ইমেজে একটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি, হচ্ছে সোর্স, এসআরসি মানে হচ্ছে সোর্স। তো কিসের সোর্স, আপনার ইমেজের যে লোকেশনটা আছে এই লোকেশনটা এখানে উল্লেখ করে, ইমেজ লোকেশন এবং ইমেজের নাম, ঠিক আছে? যদি সেম ফোল্ডারে থাকে তাহলে লোকেশন দেওয়ার লাগবে না, জাস্ট নাম দিলেই হয়ে যাবে, মাথায় রাখবেন জিনিসটা। একটা ইমেজ যদি সেম ফোল্ডারে থাকে তাহলে শুধু নামটা দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। যেমন আমাদের ইমেজটা এখন কোথায় আছে, সেম ফোল্ডারে আছে, তাই না? ডে টু যে ফোল্ডারটা দেখতেছেন এই ফোল্ডারেই ইমেজটা কিন্তু এখন আছে। সো এবং ফাইল এবং ইমেজ একসাথে আছে, তার মানে সেম ফোল্ডারে আছে। তো সেক্ষেত্রে আমার এখানে ইমেজের সোর্সের ভিতরে জাস্ট ইমেজের যে নামটা আছে সেই নামটা দিতে হবে। ইমেজের নাম বলতে কোনটা, এই যে যে ইমেজের নাম, প্রতিটা ইমেজের একটা নাম থাকে আমরা জানি, এই যে নামটা আছে এই নামটা, তো এই নামটা কীভাবে রিনেম করে কপি করে নিতে পারেন, অথবা আপনি চাইলে ইমেজটাকে ছোটো করে দিতে পারেন, নামটা রিনেম করে দিতে পারেন। সাপোজ আমি বললাম ওয়ান ডট জেপিজি, ইমেজের নামটা কী হলো, ছোটো হয়ে গেল, এখন আমার এই নামটা লিখতে সুবিধা হবে, তো এই জন্য ইমেজ রিনেম করে নেওয়াটাও এটার একটা সলিউশন। তো ইমেজ রিনেম করে আমি কী দিয়ে দিলাম ওয়ান ডট জেপিজি, এবং এটা কোথায় আছে,
সেম ফোল্ডারে আছে, তো সেক্ষেত্রে আমি জাস্ট নামটা এখানে উল্লেখ করে দিচ্ছি, এক্সটেনশন সহ ওয়ান ডট জেপিজি। খেয়াল রাখবেন এখানে সব ধরনের ইমেজের ফাইল সাপোর্ট করবে, এইচটিএমএল, জেপিজি, পিএনজি, টিআইএফ, যা দিতে চান সবই সাপোর্ট করবে। ঠিক আছে ভাইয়া, মানে ফোল্ডারটা পিসি যে কোনো জায়গায় থাকলে ওয়ান ডট জেপিজি দিলে আসে করে? না, আমি এটাই তো বলতেছি, কি বললাম এতক্ষণ ধরে, যে আপনার সেম ফোল্ডারে রাখতে হবে। যদি সেম ফোল্ডারে রাখেন তাহলে ওয়ান ডট জেপিজি দিতে হবে, আর যদি অন্য ফোল্ডারে রাখেন তাহলে ফোল্ডারের নামটা দিতে হবে। বুঝতে পারছেন? তো এটাই আর কি। সো এটা আগে দেখি যে সেম ফোল্ডারে রাখলে ইমেজটা আসতেছে কিনা। যেমন ওয়ান ডট জেপিজি মানে কি, আমার ইমেজের নামটা, তাই না? সো ইমেজের নামটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। এখানে নামটা দেওয়ার কারণ কি, জাস্ট যেহেতু এটা সেম ফোল্ডারে একসাথে আছে দুইটা ফাইল, এই কারণে জাস্ট নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যদি একটু রিলোড দেই, ইমেজটা চলে আসছে, তাই না? ইমেজটা চলে আসছে, বড় ইমেজ, এই যে কারণে বড় এরকম দেখাচ্ছে। আপনার ইমেজের সাইজের উপর ডিপেন্ড করে ইমেজটা দেখাবে, ইমেজটা যদি ছোট হয়তো সাইজে, তাহলে ইমেজটা ছোট দেখাইতো। আচ্ছা যাই হোক, তো যেমন আমি আরেকটু ছোট ইমেজ নিয়ে আসি, যেমন এখান থেকে ছোট ইমেজ, ছোট ইমেজ, এগুলো ছোট। ভাইয়া আমরা তো একবার শিখছিলাম যে ওখানে ইমেজের ফরমেশন দিলে অটোমেটিক ছোট হয়ে যাবে। না না না, এটা কোথায় শিখছেন আপনি? কে বলছে আপনাকে এই কথা? ক্লাস করার সময় কে যখন পড়ছিল কলেজে। না চেঞ্জ হবে না, বা এটা কে, এটা আপনাকে ভুয়া কথা বলছে। ইমেজের সাইজ যতটুকু অতটুকু ইমেজ একেবারে ফিক্স হয়, এটাকে আপনাকে নিজে থেকে কন্ট্রোল করতে হবে, নিজে থেকে এটাকে ছোট করতে হবে। ঠিক আছে, সো খেয়াল রাখবেন। যেমন ট্যাগ এর মধ্যে যে সাইজ উল্লেখ করে দাও লাগে, হ্যাঁ সাইজ উল্লেখ করে দিতে হবে, ওয়াইড এন্ড হাইট, হ্যাঁ এগুলো উল্লেখ করে দিতে হবে, তাহলে আপনার ইমেজটা ছোট হয়ে যাবে। এগুলো যদি না দেন তাহলে আপনার ইমেজটা ছোট বড় হবে না, একেবারে যেই ইমেজের যেই অ্যাকুরেট সাইজ ওইটাই এসে বসে থাকবে। যেমন সাপোজ এখানে আরেকটা ইমেজ আমি নিলাম, নাম দিলাম টু ডট পিএনজি, তো খেয়াল করেন একটা হচ্ছে ওয়ান ডট জেপিজি, একটা হচ্ছে টু ডট পিএনজি। সো তাহলে যদি আমি এই ইমেজটা ইউজ করতে চাই তাহলে এখানে এসে মানে টু আবার ডট পিএনজিও দিতে হবে কিন্তু, তাই না? সো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে জিনিসটা আসলে কীভাবে কাজ করতেছে। দেখছেন ইমেজের সাইজ এতটুকু দেখে এটা এতটুকুই শো করতেছে। ঠিক আছে, সো টু ডট পিএনজি। এখন কথা হচ্ছে, হ্যাঁ কেউ কিছু বলতে চাইলে। আচ্ছা টু ডট, জি ভাইয়া, ও ইমেজটা মুভ করার বিষয়ে বলতে চাচ্ছিলাম, মানে কিভাবে মুভ করব। মুভ করব কিভাবে? আচ্ছা মুভ করব হচ্ছে আমরা সিএসএস এর মাধ্যমে, বিভিন্ন সিএসএস করে করে আমরা মুভ করব। ঠিক আছে, সিএসএস এর মাধ্যমে আমরা এগুলোকে মুভ করার চেষ্টা করব, এখন আপাতত এভাবেই থাকবে। সো মানে সিঙ্গেল ট্যাগ তো এটা বোঝানোর জন্য, এটা দরকার হয় না, এটা কোনো ম্যান্ডেটরি জিনিস না। ঠিক আছে, সো এটা কোনো ম্যান্ডেটরি জিনিস না, সো না দিলেও হবে। সো যাই হোক, আইএমজি সোর্স টু ডট পিএনজি, ইমেজটা কিন্তু চলে আসছে, তাই না? তো চলে আসছে। এখন আমি বলতেছি আমার ইমেজটা আছে হচ্ছে এই যে ইমেজেস নামের ফোল্ডার, এইটার ভিতরে ইমেজগুলো আছে। তো আমি কী করতেছি, এইগুলোকে কাট করে ইমেজেস ফোল্ডারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইমেজেস ফোল্ডারে দিয়ে দিলাম। সো তাইলে এখন যেটা হবে, এখন কিন্তু আবার যদি আমি রিলোড দিই ইমেজটা কিন্তু পাচ্ছে না, এই দেখেন ভেঙে গেছে। সো বেসিক্যালি এটা হওয়ার কারণ কি, এখন তার ইমেজটা নাই আমার এই সেম ফোল্ডার, এই কারণে এটা পাচ্ছে না। এখন লোকেশনটা দিয়ে দিতে হবে, কোন লোকেশন আছে। যেমন ও কিন্তু সবসময় খেয়াল রাখবেন, ও ফাইলটা যেখানে আছে ওইখান থেকে তার লোকেশন বের করে, ও কিন্তু পিসির লোকেশন বা কোনো কিছু না, ফাইলটা যেখানে আছে মানে এই ফাইলটা যেখানে আছে এই লোকেশন ধরে সে বাকি লোকেশনগুলো ট্র্যাক করে। ঠিক আছে, ও এটা হচ্ছে ওর মাদার ফোল্ডার, এটা হচ্ছে ওর মাদার ফোল্ডার। এখান থেকে আপনি এখন যদি লোকেশন বের করেন তাহলে কি, ইমেজেস ফোল্ডার, ইমেজেস ফোল্ডারের ভিতরে ইমেজ এই যে ফাইলটা আছে, তাহলে কি জিনিসটা হচ্ছে আপনাকে ইমেজেস ফোল্ডারটা উল্লেখ করে দিতে হবে কোথায়, এর আগে ইমেজেস, বুঝছেন, ইমেজেস ফোল্ডারের নামটা দিয়ে দিলাম, দেন হচ্ছে কি টু ডট পিএনজি। তাহলে জিনিসটা কী দাঁড়াইলো, যে এখন কিন্তু আবার পেয়ে যাচ্ছে
ইমেজটা পাচ্ছে। তো কারণটা কি? কারণটা হচ্ছে আমার এই ফাইলটার থেকে ওই এটা কোথায় আছে, আমার এই ফাইলটা থেকে ওই ইমেজটা কোথায় আছে, ইমেজটা আছে হচ্ছে একটা ইমেজেস নামক ফোল্ডারে, ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে। ঠিক আছে, আমার ফাইলটা কোথায়, ইমেজটা কোথায় আছে, আমার যে ফাইলটা তার থেকে একটা ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস, ইমেজেস ফোল্ডারের ভিতরে হচ্ছে ইমেজটা আছে। তো এটাই আর কি এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, সো এটা আর আরেকটা উপায় আছে। এখন ধরেন আপনি যে কোনো জায়গা থেকে, ধরেন আপনি বলতেছেন যে আপনার ইমেজটা আপনি কোথা থেকে ইউজ করবেন, আপনি ইউজ করবেন হচ্ছে ওই যে আমার ডাউনলোডস ফোল্ডার থেকে, ডাউনলোডস ফোল্ডার সাপোজ আপনি এই ইমেজটা ইউজ করবেন। এখন কীভাবে এটার ইমেজ ইউজ করবেন, এটা তো কোথায় আমার ফাইল আছে, কোথায় এটা আছে, লোকেশন কোথায় পাবেন? তো হ্যাঁ, লোকেশন পাইতে পারেন আপনি যে এখানে এই যে ক্লিক করলে এটার ইমেজের লোকেশনটা এখন এটা কোথায় আছে, এটা প্রপার্টিস, প্রপার্টিসে যে ডিটেলসে ডিটেলস না জেনারেলে যে এই যে সি ইউজার্স ডাউনলোডস, ঠিক আছে, লোকেশন এটা ডাউনলোডসের ভিতরে, দেন হচ্ছে ফাইলের নাম, তাই না? তো আপনাকে কিন্তু মোটামুটি অনেক দূর ওইগুলো দিতে হবে। সো এটা আসলে ওয়ে না, আপনাকে ইমেজটা আপনার কাছেই রাখতে হবে, ইমেজটা আপনার পিসি যেখানে থাকুক না কেন ওটা কপি করবেন, কপি করে আপনার যে ফাইল আছে ফাইলের কাছে নিয়ে আসবেন, ফাইলের কাছে নিয়ে আসবেন, একটা ফোল্ডারের ভিতর রেখে দিবেন, অথবা এখানে উপরেও রাখতে পারেন, অথবা অনেক সময় দেখা যাবে যে আগের ফোল্ডারও থাকতে পারে। সাপোজ এটাকে আমি কাট করে, একটা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, কত মেগাবাইটের ছবি আমরা নিতে পারবো সর্বোচ্চ? সর্বোচ্চ কোনো সর্বোচ্চ না, আপনি যত মেগাবাইট চান তত মেগাবাইট নিতে পারবেন। ঠিক আছে, তো খেয়াল রাখবেন যত মেগাবাইট বেশি নেবেন আপনার ওয়েব পেজটা তত স্লো হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনি ধরেন একটা ইমেজ ইউজ করতেছেন সেটা হচ্ছে অনেক মেগাবাইটের, সেটা হবে, বাট যেটা হবে আপনার ইমেজটাকে আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে, লোড হইতে সময় লাগবে। ঠিক আছে, সো মেগাবাইট বেশিটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে রেজুলেশন ঠিক রেখে মেগাবাইট কমায় দেওয়া, এটাকে বলে ইমেজ অপটিমাইজেশন, যেগুলো আমরা ভবিষ্যতে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো এই হচ্ছে, তো যাই হোক, এখন আমি বলতেছি ইমেজটা কোথায় আছে, ইমেজটা আছে হচ্ছে বাইরে, এই দেখেন আমার ফোল্ডারটা কোনটা, ডে টুর ভিতরে, এইটা হচ্ছে নিউ ডট এইচ টি এম এল। সো এটার বাইরে হচ্ছে, কি দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই, বন্ধ হইলো কেমনে? একটু আগে হয়তো আপনার নেটের প্রবলেম ছিল, আমরা কথাও শুনতে পাচ্ছিলাম না আর স্ক্রিনটাও চলে গেল। আচ্ছা, অনেকে নাই হয়ে গেছে, কাহিনী কি, কে কে নাই হয়ে গেছে? ভাইয়া দুইজন মেসেঞ্জারে জানাই দিছে কারণ চলে গেছে। এখন দেখা যাচ্ছে স্ক্রিন, স্ক্রিন বন্ধ হয়ে গেম না। যাই হোক, সো যেটা বলছি যে এখানে একটু খেয়াল করেন, এখন আমার ইমেজটা আছে কোথায়, এক ফোল্ডার বাইরে, এই যে এখানে আছে, আর আমার ফাইলটা কোথায় আছে, ডে টুর ভিতরে এখানে আছে। তাহলে একটু খেয়াল করেন ইমেজটা আমার আছে কোথায়, ইমেজটা আছে হচ্ছে বাইরে, এক ফোল্ডার বাইরে, আর আমার ফাইলটা আছে এখানে। তো এক ফোল্ডার বাইরে থাকতেই পারে, এটা কোনো ইস্যু না, যে কোনো দেখবেন যে এক ফোল্ডার থাকতে পারে। সো এই হচ্ছে, এখন যেটা হচ্ছে যে এক ফোল্ডার যদি বাইরে থাকে তাহলে এটা কীভাবে আমরা কি ম্যানেজ করবো বা কীভাবে এটাকে নিয়ে আসতে পারি, যেমন এক ফোল্ডার বাইরে যদি থাকে, তো এখন দেখবেন যে আবার এটা নাই হয়ে গেছে, যেহেতু হচ্ছে কি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই যে নাই হয়ে গেছে, এখানে কি ইমেজ ছিল এটা বোঝানোর জন্য আমরা একটা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটার নাম হচ্ছে অল্ট, ALT, অল্ট নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, অল্ট। তো এটা বেসিক্যালি হচ্ছে আপনার যদি ইমেজটা কোনো সময় নাই হয়ে যায়, তো এটা আসলে কি ইমেজ ছিল এটা বোঝানোর জন্য, যাতে বুঝতে পারেন, সেক্ষেত্রে সাপোজ আমি বললাম যে, আমি বললাম যে গার্ল, তাহলে মানে বোঝা যাচ্ছে এখানে একটা গার্ল, একটা মেয়ের ইমেজ ছিল, তাই না? তো আমি যদি এবার যদি একটু দেখি, রিলোড দেন, এখন যদি দেখেন, এই দেখেন গার্ল লেখাটা উঠে আসে। ঠিক আছে, এটা এক এক ব্রাউজার ভেদ করে এক এক রকম দেখাবে, যেমন আমি যদি এইটাকে এখন ক্রোমে ওপেন করি তো ক্রোমে অন্যরকম দেখাবে।
আছে ওপেন উইথ, আমি ক্রোম দিয়ে দিচ্ছি। যে ক্রোমে এরকম দেখাবে, হয়তো অনেকে দেখছি আমি এরকম জিনিসটা, ইমেজ নাই বাট এখানে পাশে এভাবে শো করতেছে ওই ইমেজের অল্টের যে অ্যাট্রিবিউটটা আছে। ওকে, সো বেসিক্যালি জিনিসটা দাঁড়াচ্ছে যে আপনার ইমেজের যদি কোনো উদাহরণে না পায় সেক্ষেত্রে আপনি অল্ট ট্যাগের ভিতরে ইমেজের ডিসক্রিপশনটা দিয়ে দেবেন, আসলে এটা কিসের ইমেজ ছিল, তাহলে যাতে আপনি পরবর্তীতে বুঝতে পারেন। ঠিক আছে, সো অল্টে এভাবে দিয়ে দিবেন অল্ট। তো যাই হোক, এখন যেটা হচ্ছে সোর্স অল্ট গাল, এখন ইমেজটা কোথায় রাখছি, ইমেজটা রাখছি হচ্ছে এক ফোল্ডার বাহিরে, মানে এখানে রাখছি। এক ফোল্ডার বাহিরে যদি আপনি ফাইলটা ইমেজটাকে গেট করতে চান তাহলে কি করতে হবে, এখানে ডট ডট স্ল্যাশ এটা ইউজ করতে হবে, খেয়াল করেন। সো ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশটা দিয়ে আমরা আসলে কি করতে পারি, এটাকে এক ফোল্ডার বাহিরে যদি কোনো কিছু থাকে সেটাকে নিতে পারি। ভাই ডট ডট কয়টা হবে এখানে? দুইটা ডট, ঠিক আছে, দুইটা ডট হবে, ডট ডট স্ল্যাশ। ডট ডট স্ল্যাশ মানে এক ফোল্ডার বাহিরে যাওয়া, এক ফোল্ডার বাহিরে থেকে ইমেজটাকে নিয়ে আসা। ঠিক আছে, আচ্ছা ইমেজেস ফোল্ডারটা তো এখন আর হবে না, তাই না? এটা তো আগে ছিল, খেয়াল রেখেন। এই যে ডট ডট স্ল্যাশ টু ডট পিএনজি, ডট ডট স্ল্যাশ টু ডট পিএনজি, এটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে যে আমি এক ফোল্ডার বাহিরে যে দুই ডট পিএনজি যে ইমেজটা আছে সেটাকে আমি নিলাম। ঠিক আছে, এটা দেওয়া মানে ইমেজে এখন এই ফাইলটা কি নিউ ডট এইচটিএমএল, তাই তো? এই ফাইলটা আছে নিউ ডট এইচটিএমএল, মানে কোনটা, এটা। সো ডট ডট স্ল্যাশ, একটা ডট ডট স্ল্যাশ দিলাম, সো ডট ডট স্ল্যাশ দেওয়ার মানে হইলো সে এক ফোল্ডার বাইরে বের হইলো, এখানে আসলো, এখানে এসে তারপর কাকে নিল, টু ডট পিএনজি, এই যে এখানে টু ডট পিএনজি। তো এখানে দুটো ধাপ, একটা হচ্ছে এক ঘর বাইরে বের হইলো, দেন ইমেজটাকে সে নিল, দেখবেন যে এখন আমার ইমেজটা চলে আসার কথা। ঠিক আছে, সো বেসিক্যালি এই ডট ডট স্ল্যাশের মাধ্যমে আপনি এক ফোল্ডার বাইরে বের হচ্ছেন। সো তাহলে বোঝাই যাচ্ছে যে এক ফোল্ডার বাইরে, এখন যদি ইমেজটা আরেক ফোল্ডার বাইরে থাকে, এখানে থাকে, তাহলে কি হবে বলেন তো, কে বলতে পারবো? আরেকটা ডট ডট স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, সো এটা তাহলে মানে দাঁড়াচ্ছে এটা এক ফোল্ডার বাইরে, এটা আরেক ফোল্ডার বাইরে, দুই ফোল্ডার বাইরে বের হয়ে ইমেজটা সে গেট করতেছে। সো দেখবেন যে এখন আবার কি হলো, ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ হ্যাঁ পাচ্ছে না কেন জানি, টু ডট পিএনজি এ টু। ভাই স্পেসিফিক ভাবে এই ইমেজটার লোকেশন কপি করে নিয়ে পড়তে হ্যাঁ লোকেশন কপি করে তো হবে। এখন কথা হচ্ছে আপনি ধরেন যদি কখনো ফাইলটা কি করেন সার্ভারে আপলোড করেন সি প্যানেলে, ঠিক আছে, আপনি ধরেন সি প্যানেলে আপনার ফাইলটা আপলোড করলেন, ঠিক আছে, সো লোক যখন সি প্যানেল আপলোড করবেন তখন কি এই লোকেশন কি সি প্যানেল বুঝতে পারবে কখনো, কখনো বুঝতে না ভাই সি প্যানেল মানে বুঝলাম না, সে ক্ষেত্রে আমি ইয়া করি যে একই ফোল্ডারের ভিতরে রাখতে, একই ফোল্ডারে রাখতে হবে, সব সময় একই ফোল্ডারেই রাখতে হবে, যে ইমেজেস ফোল্ডারেই আপনাকে রাখতে হবে। সো কোনো কারণে যদি আপনার ইমেজটা এক ঘর আগে আসে সেটা আপনি এই যে এক ঘর ডট ডট স্ল্যাশ দিয়ে করবেন, দুই ঘর আগে আসা তো চান্সই নাই, তো এক ঘর আগে আসলে দিয়ে দেবেন। এছাড়া সি প্যানেল মানে হচ্ছে যখন আপনি আপলোড করবেন আপনার ওয়েবসাইটটা কোথায়, আমরা যখন আপলোড করি একটা ওয়েবসাইট আমরা কি করি www দিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা সাইটে যাই দেখি না ওয়েবসাইটটা, জি ভাইয়া, হ্যাঁ তো এই যে কোথায় আছে এই জিনিসগুলো আছে কোথায়, এগুলো আছে সি প্যানেল, এগুলো আমরা শিখবো সামনে, শিখবো না যে সি প্যানেল সবার একসময় সি প্যানেল হয়ে যাবে আপনাদের কিন্তু কোর্সের মাঝখানে সি প্যানেলটা পেয়ে যাচ্ছে বা সি প্যানেল নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না। সো নিউ ইমেজেস এখন কোথায় আছে, এই জন্য বলছি যে ইমেজটা অলওয়েজ রাখবেন হচ্ছে আর আশেপাশে, এই ফাইলের আশেপাশে রাখবেন, এক ঘর আগে রাখতে পারেন সর্বোচ্চ, আর এদিকে হচ্ছে একটা ফোল্ডারের ভিতর রাখবেন, ফোল্ডারের ভিতর রাখা সবচেয়ে বেস্ট, তাহলে আপনার ইমেজগুলো অর্গানাইজ থাকে, আপনার ফোল্ডারটা অর্গানাইজ থাকবে, তাই না? এখন আপনার ফোল্ডারটা এখন ধরেন দুটো ইমেজে যদি বাইরে থাকে তাহলে কিন্তু আপনার অর্গানাইজড হইলো না জিনিসটা, আমাদের সবসময় অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে, স্ট্রাকচার থাকতে হবে সবসময়।
সো তাহলে এই যে নিউ ডট এইচটিএমএল আর কোথায় আছে ইমেজেস ফোল্ডারের ভিতরে, সো তাহলে সেম ইমেজেস দ্যাট দেন ফাইলের নামটা দিয়ে দিলাম ইমেজটা আবার চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন ইমেজের সাইজ ছোট বড় করা যাবে, এখানে এই অল্টের মতো আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারে আপনি, ওয়াইড ওয়াইড দিতে পারেন। ওয়াইডে এখানে একটা ভ্যালু দিয়ে দিলেন, সাপোজ দিলাম 200, ঠিক আছে, জাস্ট 200 দিয়ে দিলাম আর কোনো আশেপাশে কিছু দিলাম না, তাহলে দেখেন ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে। আবার ধরেন আমি আরেকটা ইমেজ ইউজ করতেছি, আমার দুইটা ইমেজ যেহেতু, সো আবার আরেকটা ইমেজকেও আমি নাম দিয়ে ডাকতেছি 1.jpg, দেন এটার ওয়াইডটা দিয়ে দিচ্ছি বললাম যে 300, তাহলে খেয়াল করলে দেখবেন চলে আসছে পাশে। সো এটা হচ্ছে, সো এটা ওয়াইড একটা অ্যাট্রিবিউট, ওয়াইড হাইটও আপনি নিন করতে পারবেন হাইট। সো হাইটটা ইউজ করে, আসসালামু আলাইকুম। সালাম ভাই, এই তো প্রীতম ভাই, কেমন আছেন? আচ্ছা সবাই একটু খেয়াল করেন, আচ্ছা আজকে কি সেকেন্ডে? আচ্ছা সেকেন্ডে, হ্যাঁ, আমাদের সাথে আপনাদের কোর্সের মেন্টর আমাদের মাহবুব ভাই চলে আসছে। সো আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো ভাইয়া? জি ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনাদের একটা ক্লাস তো হয়ে গেল, আবার আপনারা তো মোটামুটি বুঝতেছেন সবকিছু নাকি? জি ভাই বুঝতেছি। এটা সব ঠাকুর গায়ের আপনারা নাকি বাইরে থেকেও আছেন? বাইরে থেকে, বাইরে থেকে আছি, বাইরে থেকে ভাই। দিনাজপুর আছে? আপনার ব্যাচের নাম হচ্ছে শিহাব, ঠিক আছে, উনি ওই জয়েনিং লিংকটা পাঠিয়ে দিয়েছি আর আমার জয়েন করেছে না, হ্যাঁ শিহাব। আচ্ছা, যেহেতু এই ছেলেটা হচ্ছে একেবারেই প্রথম দিক থেকে, বুঝছেন, তো ফার্স্ট ক্লাসটা যেহেতু পায় না, ভিডিও লিংকটা একটু প্রোভাইড করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর সবার সাথে আমার তো একটু মিটআপের দরকার, বা সবাই কে কোথা থেকে বা আমাকেও একটু জানা শোনা, বা তাদের সাথে কিন্তু একেবারে মনে হয় কথা হয়নি, হয়েছে কি? হয়নি, আনফরচুনেটলি আমার ইলেকট্রিসিটিটা চলে গেছে, তো আমি চাচ্ছিলাম যে আমার এখানে ইলেকট্রিসিটিটা আবার ব্যাক করুক, দেন আমি তাদের সাথে একটু শেয়ারিং করব। না আপনি ক্লাস কন্টিনিউ করতে থাকেন, ঠিক আছে ভাই, তারপর আমি এসে আপনাদের সবার সাথে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা শিহাব মাত্র জয়েন করছে ভাই? হ্যাঁ, ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা ওনার কাছ থেকে নিয়ে নিয়ে আপনি এই রাশেদ ভাইয়ের কাছে একটু অ্যাড করে দেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে ক্লাস কন্টিনিউ করেন, আমি আসবো নে। ওকে, আচ্ছা, সো শিহাব জয়েন করছেন, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তো বলেন কি করেন, কোথায় থাকেন? আমি হচ্ছে খুলনাতেই থাকি, অনার্স মাস্টার্স এ পড়তেছি, অনার্স কমপ্লিট করছি এই ইয়ারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর আপনার আইডিয়া আছে কতটুকু এইচটিএমএল সিএসএস সম্পর্কে? এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল সম্পর্কে কিছুটা ধারণা আছে। আচ্ছা, কিছুটা ধারণা মানে আইটি চলবে, এটি চলবে, সমস্যা নেই। আর আমরা একদম শুরু থেকে শুরু করছি, আর আমাদের এখানে যেটা হচ্ছে যে একটা ক্লাসরুম আছে, একটা ফেসবুক গ্রুপ আছে এবং একটা মেসেঞ্জার গ্রুপ আছে। সো আপনি তিনটাতে একটু কাইন্ডলি জয়েন হয়ে যাবে, এই যে আমাদের সিআররা আছে, এই সিআররা আপনাকে এই ব্যাপারে হেল্প করবে, ঠিক আছে। সো আমি একটা ব্রেক দিব একটু পরে, সো ব্রেকের মধ্যে আপনারা একটু আপনি তাদের সাথে যোগাযোগ করে নিন, ঠিক আছে। আমি এখানে কি যোগাযোগ করবো এর মধ্যে? এই যে সৈকত আছে, তারপরে যে মার আছে, ওরা এখনই আপনার সাথে যোগাযোগ করে নেবে ব্রেকের পরে। ওকে, সো আমরা তাহলে যেটা বুঝলাম যে একটা ইমেজ ট্যাগে একটা কি থাকতে পারে, একটা ওয়াইডও থাকতে পারে,
এবং একটা হাইটও থাকতে হবে। সো হাইটটা বেসিক্যালি না দেওয়াটাই সবচেয়ে বেস্ট। ইমেজের হাইট কখনোই আমরা আসলে দিব না, কারণ ইমেজের হাইটটা দিলে ইমেজটা আসলে নষ্ট হয়ে যাবে। হোয়াইট দিয়ে আপনি কন্ট্রোল করবেন, অটোমেটিক তার হাইট কন্ট্রোল হয়ে যাবে। আপনি যদি হাইট দিয়ে দেন তাহলে ইমেজটা চ্যাপ্টা হয়ে যেতে পারে অথবা ইমেজটা পোর্শনটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তাহলে ইমেজ যখন আমরা দিব সেক্ষেত্রে আমরা হোয়াইট দিব, বাট হাইটটা দিলে দেখেন প্রপোর্শন নষ্ট হয়েছে, তাই না? তো আসলে আমরা হাইটটা বেসিক্যালি ইউজ করার দরকারই নাই। আপনি হোয়াইট দিবেন, যে হোয়াইট দিবেন ওই হোয়াইট অনুযায়ী আপনার ইমেজটার হাইটও পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন ইমেজটা 300 দিলাম, দেখেন হাইটও এটার কি ওই অনুযায়ী হোয়াইট অনুযায়ী হাইটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন ধরেন আপনি হাইটটা যদি মিলাইতে চান তাহলে কি হবে? এখন ধরেন আপনি হাইটটা মিলাইতে চাচ্ছেন, হাইট বলুন 200, আপনি দেখবেন যে ইমেজটা একদম চ্যাপ্টা হয়ে গেছে, এটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেল। সো ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এটা সবচেয়ে বেস্ট ওয়ে সলিউশন হচ্ছে আপনি যে ইমেজটা নিচ্ছেন ওই ইমেজের হাইট ওয়াইট ফিক্স করে নেওয়া আগে থেকে, ঠিক আছে? সেইগুলো আমরা আরও সামনে আলোচনা করব। সো যাই হোক, সো হোয়াইট দিব, হাইটটা আসলে এখন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সো এইভাবে আমরা দুইটা ইমেজ আসলে নিয়ে কাজ করতে পারি, ইমেজ নিয়ে এবং ইমেজের ভিতরে কী কী অ্যাট্রিবিউট আছে, অল্ট আছে, যেটা হচ্ছে আসলে বেসিক্যালি আমরা ইমেজের যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা ইমেজটা কী ইমেজ সেটা বোঝার জন্য হোয়াইট দিতে পারি। আর এই ফোল্ডারের ব্যাপারটা তো সবাই ক্লিয়ার, তাই না? কারো কোনো কনফিউশন আছে ফোল্ডার নিয়ে, যে ফোল্ডার কী কী ফোল্ডার কোথায় কী আছে না আছে? সো কারো কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? তো যাই হোক, একটা আমরা ব্রেক নিব, আমরা একটা ব্রেক নিব, 15 থেকে 20 মিনিটসের একটা ব্রেক থাকবে। সো ব্রেকের পরে এসে আমরা সবাই আবার জয়েন করব সবাই। আচ্ছা, এখানে কিছু লিঙ্ক দেওয়া হয়েছে, দেখেন যে শিহাব আপনি লিঙ্ক দেখতে পারতেছেন, একটা ক্লাসরুমের লিঙ্ক আছে, ঠিক আছে? হ্যাঁ, এটাতে জয়েন করে ফেলেন। একটা মেসেঞ্জার গ্রুপ আছে, যে এখানে যাদের প্রোফাইল দেওয়া হয়েছে তাদের প্রোফাইলে অ্যাড দিয়ে তারা আপনাকে মেসেঞ্জার গ্রুপে জয়েন দিয়ে দেবে। তাহলে আর ইয়া কি বলে এর মধ্যে যা, আমরা মোটামুটি ইমেজ অ্যান্ড বাকি যে জিনিসগুলো ছিল এই সম্পর্কে একটু আইডিয়া পেয়ে গেছি, অ্যান্ড এগুলো নিয়ে আমরা কাজ করবো আরও সামনে। ইমেজ টিমেজ নিয়ে আরও অনেক কাজ আছে। সো আমরা একটু আগাবো, আমরা আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আসলে আমাদের জানতে হবে, একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি, অবশ্যই সেভ করে নেবেন ফাইলটাকে HTML ফরম্যাটে, যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিতে পারেন। সবাই যারা নতুন আসছি তারা এই যে ফাইল সেভ এস দিয়ে দেন হচ্ছে যেখানে সেভ করবো ওখানে জাস্ট ফাইলের নাম লিখে .html কথাটা দিয়ে দিতে হবে, তাহলে আমরা ফাইলটা সেভ হবে। ভাইয়া আমরা কথা শুনতে পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছেন না? কথা শোনা যাচ্ছে না আমার কথা? হ্যালো, এখন তো শুনতে পাইছিলাম ভাই, এখন আবার পাচ্ছি না ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। বুঝতে পারলাম না শোনা যাচ্ছে না কেন, এখন ঠিক আছে ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, একটা প্রশ্ন ছিল। হুম হুম, আমরা ওই যে টিটি ট্যাগ দেখছিলাম এটা একটু যদি একটু বলতেন ভাই, আমি মানে ওটার কাজ কি? এটা কাজ বলতে এটা লেখার এটাকে চেঞ্জ করে দেয়, লেখার এই ফন্টটা একটু চেঞ্জ হয়ে যায়, এটাকে বলে মনো স্পেস ফন্ট, ঠিক আছে? যদি একটু দেখেন এই যে লেখার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এটার সাথে এটার ফন্টটা একটা পার্থক্য দেখা যাচ্ছে, এইটাই আর কোনো কাজ নেই, ঠিক আছে? এটা হচ্ছে ঠিক। জি ভাই, থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। সো যাই হোক, একটা নতুন ফাইল নিয়ে নেন, নতুন ফাইল আবার সেট করে ফেলি, বা আপনারা একই ফাইলও করতে পারেন।
ওকে, সো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু শিখবো। এইচটিএমএলের তো আসলে প্রচুর সব হচ্ছে আমাদের কাজ হচ্ছে ট্যাগ নিয়ে, তাই না? প্রথম সবগুলো কাজ হচ্ছে ট্যাগস নিয়ে কাজ। সো আমাদের ট্যাগসগুলোই তো আগে ভালো করে বুঝতে হবে, বা ট্যাগস নিয়ে ট্যাগস কীভাবে কাজ করে এই জিনিসটা ভালো করে বুঝতে পারলে আমাদের কাজ হবে। তো প্রথম যেটা আমাদের এখন যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আসলে ভবিষ্যতে লাগবে এবং অলওয়েজ লাগবে, সেটা হচ্ছে লিস্ট। ঠিক আছে, লিস্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, লিস্ট যে জিনিসটা আছে, লিস্ট জিনিসটা মোটামুটি কিন্তু আমাদের ভালো করে বুঝতে পারলে অনেক কিছু আমরা করতে পারবো সামনে। সো লিস্ট জিনিসটাকে আমরা লিস্ট বলতে কি বুঝি? আমরা যে করি বাজার করি বা বিভিন্ন জিনিস লিস্ট করি, তাই না? অনেক কিছু লিস্ট করি, 1, 2, 3 করে লিস্ট করি বা যেটাই করি না কেন আমরা হচ্ছে, যেমন যে আপনার ট্যাক্স লিখছেন, লিস্ট টাকা লিখছেন, ট্যাঙ্ক 1, 2, 3, 4, 5, 6 করে। তো লিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে সবসময় লাগে, রিয়েল লাইফে ওইটা লাগে, সবসময় লাগে। তো এইচটিএমএল এর লিস্ট হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, এইচটিএমএল এর দুই প্রকার লিস্ট আছে। এইচটিএমএল এর টু টাইপস অফ লিস্ট আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এইচটিএমএল টাইপস, নাম্বার হচ্ছে অর্ডার লিস্ট, দুই নাম্বার হচ্ছে আনঅর্ডার। তো দুই প্রকার লিস্ট আছে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। আরও আছে, আরও কিছু আছে, আনস্টাইলড আছে আর কি জানি আছে, সেগুলো এতটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দুই প্রকার লিস্ট যেটা সেটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো এই দুই প্রকার লিস্টের আসলে কোনটা কাজ কি? অর্ডার লিস্টে এবং আনঅর্ডার লিস্ট দুইটা শুনেই বুঝতে পারতেছেন হয়তো, যে অর্ডার মানে কি, একটা অর্ডার ওয়াইজ থাকবে, তাই না? যে কোনো ধরনের অর্ডারলি ফরম্যাটে থাকবে এবং অর্ডার ওয়াইজ এটা কাজ করবে। আনঅর্ডার লিস্ট কোনটা? যেটা কোনো অর্ডার নাই আর কি, হয়তো কোনো ধরনের ফরমেশনে থাকবে। সো দুই রকমের লিস্ট আমরা বুঝতে পারলাম। সো আনঅর্ডার লিস্ট কীভাবে লেখে? আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ইউএল, ইউএলের মাধ্যমে আমরা আনঅর্ডার লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট হচ্ছে আমরা বলি ওএল এর মাধ্যমে। ঠিক আছে, ওএল এই কথাটার মাধ্যমে অর্ডার লিস্ট। উপরে নিচে লেখা, উপরে নিচে আপনি আরেকটা আইডি দিয়ে জয়েন করছেন, দেখছেন? আপনি খালি এক এক সময় এক এক আইডি দিয়ে জয়েন করেন, আপনি প্রবলেমটা সলভ করেন। যাই হোক, সো অর্ডার লিস্ট ওএল এবং আনঅর্ডার লিস্ট ইউএল, সো দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। সো ওএল দিয়ে আমরা অর্ডার লিস্টটা বোঝাই এবং ইউএল দিয়ে ইয়া বোঝাই। এর ভিতরে আরও কিছু জিনিস আছে, যেমন এলআই একটা ট্যাগ আসবে, এটা দুই ক্ষেত্রেই আসবে। এলআই এটা হচ্ছে লিস্ট আইটেম, মানে এক একটা আইটেম আমরা এলআই এর ভিতর দিই। ঠিক আছে, এলআই লিস্ট আইটেম, তারপরে এই তো এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা আসলে এই লিস্টগুলো তৈরি করে থাকি। যেমন একটা যদি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের উদাহরণ দেখি, অর্ডার লিস্টের আগে উদাহরণ দেখি। সো বলতেছি কি, ওএল ট্যাগ, ওএল ট্যাগের ভিতরে কি থাকবে? এলআই, এলআই ঠিক আছে, একটা ওএল ট্যাগ, ওএল ট্যাগের ভিতরে থাকবে হচ্ছে এলআই ট্যাগ। সো ওএল হচ্ছে অর্ডার লিস্ট এবং এলআই হচ্ছে আমরা লিস্ট আইটেম বোঝাচ্ছি, লিস্ট আইটেম। খেয়াল রাখবে এল আই লিস্টের প্রতিটার একটা করে কী আছে, শর্ট শর্ট ফর্ম হলে কী হবে এগুলোর কিন্তু ডিসক্রিপশন আছে। তো অর্ডার লিস্ট এবং লিস্ট আইটেম, সো এল আই লিস্ট আইটেম। আমি বললাম যে আমার কিছু বললাম, বাস, কার, বাইক লিস্ট দিলাম। সো বাস, কার, বাইক এরকম তিনটে লিস্ট দিয়ে দিলাম। সো বেসিক্যালি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে অর্ডার লিস্টে আমরা লিস্ট আই আকারে বিভিন্ন জিনিসপত্র লিখে থাকি। তো এটা আউটপুটটা কীরকম আসবে? সো আমরা যদি এটাকে একটু ওপেন করি ব্রাউজারে, কি আসতেছে
আছে, কি জানি আসছে। সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন থেকে আসার টাইম বলেন তো। ওয়েল দেখেন, ওয়েল তো একটু খেয়াল করলে দেখবেন এটা 1 2 3 দেখছেন, সো 1 2 3 এই ফরম্যাটে শো করতেছে। কিসে জয়েন করছেন? বাসে বসে। আচ্ছা ঠিক আছে, জয়েন করছেন, ভালো কথা। সো টু টাইপস অফ লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো অর্ডার লিস্টে দেখা যাচ্ছে, সো ও এল এবং এল আই এর ভিতরে আমি যাই লিখি না কেন, এখানে 1 2 3 ফরমেশনে দেখাচ্ছে না, তাহলে অটোমেটিক আমাকে কিন্তু 1 2 3 এই জিনিসগুলো দিয়ে দিছে কে, অর্ডার লিস্ট, তাই না? সো তাহলে বোঝা যাচ্ছে যে অর্ডার লিস্ট আসলে কাজটা কি, কাজটা হচ্ছে আপনার অর্ডারলি কোনো লিস্ট, যেমন 1 2 3 কি এটা অর্ডার, সে এই অর্ডারলি কোনো জিনিস আপনাকে দেখাই দিচ্ছে বা অর্ডার অনুযায়ী আপনাকে কাজ করতেছে, ঠিক আছে? যাই হোক, সো এখন একটা তো অর্ডার লিস্ট বুঝলাম, আনঅর্ডার লিস্ট তাহলে কী হবে? তাহলে নিচে যদি একটা আনঅর্ডার লিস্ট নেই, ইউএল দেন এল আই, ইউএল এল আই এর ভিতরে সাপোজ বললাম যে অ্যাপল ম্যাঙ্গো একটু ছোটোবেলায় আমরা শিখতাম, এরকম শিখার তো কাজ করতেছি। সো কী দাঁড়াচ্ছে জিনিসটা খেয়াল করে দেখবেন, কী আকারে দেখাচ্ছে, ডট আকারে দেখাচ্ছে, তাই না? সো ডট ডট ভাবে ফর্মেটে দেখাচ্ছে। সো অর্ডার লিস্ট কীভাবে দেখাচ্ছে, 1 2 3 একটা সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছে, আর আনঅর্ডার লিস্ট কীভাবে দেখাচ্ছে, ডট মানে কোনো সিরিয়াল নেই, আপনি একটা লিস্ট হয়ে লিখে, বুঝতে পারলেন? সেই দুইটার মধ্যে পার্থক্যটা বুলেট আকারে, হ্যাঁ বুলেট আকারে দেখাচ্ছে। সো এটাই হচ্ছে কি দুইটার মধ্যে পার্থক্য, অর্ডার হচ্ছে কোনো একটা অর্ডার থাকবে জিনিসটা, আর আনঅর্ডার হচ্ছে এবং একটা বুলেট আকারে বা ফরম্যাটে থাকবে। সো এটার ভিতরে আরও অনেক কাজ করা যায়, বা এটার ভিতরে আপনি কাজ করতে পারবেন বলতে, আপনি অর্ডারগুলোকে চেঞ্জ করতে, বা ওই লেখা যে 1 2 3 এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, এই ডু বুলেট এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো অনেক ধরনের টাইপ আছে, ঠিক আছে? টাইপ বলে টাইপ একটা অ্যাট্রিবিউট, যেমন ওয়েলে একটা টাইপ দিচ্ছি, টাইপ টাইপ দিচ্ছি, আমি বললাম বললাম যে আমি দেখবো যে রোমান সংখ্যা অনুযায়ী, আই দিয়ে দিলাম, ঠিক আছে? আই দিয়ে দিলাম, আই দিয়ে এখন যদি আমি আপনি দেখেন তাহলে খেয়াল করলে যে আই দেওয়ার পর রোমান সংখ্যা ওয়াইজ জিনিসটা, হ্যাঁ রোমান সংখ্যাই বোঝাবে। দেখেন রোমান সংখ্যা কি, আই একটা দুইটা আই দুই, এটা তো হয়তো আমরা জানি রোমান সংখ্যার ফরম্যাটটা, ঠিক আছে? তো আই দিন, আবার আই যদি আপনি বড় হাতে দেন তাহলে বড় হাতে রোমান সংখ্যা হয়ে যাবে, বুঝছ? একই জিনিস, রোমান সংখ্যাটা বড় হাতের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা যদি আমরা ক্যাটাগরি অ্যাড করি এলআই বললাম, তাই না? হ্যাঁ হ্যাঁ রোমান সংখ্যা একটা একটা করে বাড়তেছে। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এভাবে করতেছে। সো এখানে ছোট হাতের আই দেখলাম, বড় তাই দেখলাম, ওয়ানের জন্য তো দিতেই হবে না, দিলেও কোনো সমস্যা নেই, বাট ওয়ান তো বাই ডিফল্ট, সো এটা আসলে দেওয়ার কিছু নাই, ঠিক আছে? বাই ডিফল্টই আছে। আর এখানে আরও দিতে পারবেন, ছোটো হাতের এ দিতে পারবেন, ছোটো হাতের এ, তো তাহলে দেখবেন যে ওই ছোটো হাতের এতে এ বি সি ডি ফরম্যাটে আপনাকে এটা দেখাচ্ছে, ঠিক আছে? আবার আপনি চাইলে বড় হাতের এ দিতে পারেন, বড় হাতের এ, তো সেক্ষেত্রে বড় হাতের এ বি সি ডি এই ফরম্যাটটা শো করতেছে, ঠিক আছে? বাংলা কাজ করবে যদি আমি ক দেই তাহলে খ কিভাবে আসবে? না এখানে বাংলাটা আসলে কাজ করবে, ওটা আপনাকে আলাদাভাবে বানাইতে হবে, ঠিক আছে? এখানে কিছু ফিক্সড, এইগুলো আছে ফিক্সড, এ বি সি ডি, এবং এখানে কোনো ল্যাঙ্গুয়েজেরটা সাপোর্ট করবে,
সেটা আপনাকে সিএসএস দিয়ে আবার আলাদাভাবে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে এই অর্ডার লিস্টে এই কয়টা টাইপ আছে। আবার আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনার একটা জিনিস আছে, সুবিধা একটা জিনিস, ধরেন টাইপ ওয়ান আছে, বাট আপনি একটা দিতে পারেন, ধরেন আপনি শুরু করতে চান আপনার লিস্টটা 50 থেকে বা 55 থেকে, যেখান থেকে ইচ্ছা আপনার একটা শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি স্টার্ট কথা দিয়ে স্টার্ট স্টার্ট আপনাকে করে দিতে হবে। স্টার্ট করে বললেন যে আপনি শুরু করবেন হচ্ছে 35 বা 36 থেকে, ঠিক আছে? স্টার্ট দিলাম 36, সেক্ষেত্রে দেখবেন যে আপনার লিস্ট শুরু হচ্ছে 36 থেকে, 36 37 38 39, ঠিক আছে? তার মানে আপনি যে কোনো জায়গা থেকে আপনার লিস্ট স্টার্ট করতে পারবেন, ঠিক আছে? তো যে কোনো জায়গা থেকে লিস্ট স্টার্ট করা যাবে কিভাবে, এই অর্ডার ওয়েল টাইপ ওয়ান এবং স্টার্টে আপনাকে যে টাইপটা দিতে। এখন ধরেন আপনি যদি ধরেন এ হয়, এ হইলে কি দেখাবে, টাইপ এ স্টার্ট 36। আমাদের অ্যালফাবেটিক কয়টা কয়টা অ্যালফাবেট আছে বলেন তো? 26টা আছে, তাহলে তো আমার এখানে 36টা শুরু হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, যেটা হবে যে এ জে এ কে এ এল এ এম এরকম দেখাচ্ছে। তাহলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যেটা, 26টা শেষ হয়ে যাওয়ার পরে 27 নাম্বার থেকে কী হচ্ছে, 26 মানে কি, 26 মানে হচ্ছে জেড, 26 নাম্বারটা মানে কি, এক্স ওয়াই জেড না, সেটা হচ্ছে কি 26। তাহলে কি 27 নাম্বারে কী আসবে, আবার এর একটা সিরিজ শুরু হবে। এই দেখেন খেয়াল করে, এ এ এ বি এ সি এ ডি, তাই না? সে একটা সিরিয়াল শুরু হচ্ছে, এ এ বি, আবার এ থেকে পুরো এ সিরিয়ালটা শুরু হচ্ছে। আবার এটা যখন শেষ এ জেড লাস্ট পর্যন্ত চলে আসবে, তখন আবার কি, তখন বি বি সিরিয়াল শুরু হয়ে যাবে। হ্যাঁ, যেমন 26 দুগুণে কত আপনার 52, তো আমি যদি 53 থেকে দেখি দেখা যাবে যে বি সিরিয়াল শুরু হয়ে গেছে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে এটা সব ক্ষেত্রে কাজ করবে। আপনি যদি এখানে রোমান সংখ্যা দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে ওই 53 নাম্বার থেকে দেখানো শুরু করবে, এই যে রোমান সংখ্যা LV6। তো এটা বেসিক্যালি হচ্ছে স্টার্টটা সব ক্ষেত্রে কাজ করবে। তবে এখানে কিন্তু আবার স্টার্ট কাজ করবে, কারণ এটা তো বুলেট ফর্ম্যাট, বা আমি যদি চাই এখন ফর্ম্যাটটাকে চেঞ্জ করে দিতে পারি। তো এখানে অনেক রকম ফর্ম্যাট আছে, কী কী ফর্ম্যাট আছে আনঅর্ডার লিস্টে, যেমন আনঅর্ডার লিস্টে ফর্ম্যাট আছে হচ্ছে আপনার বলি সার্কেল, সার্কেল দিয়ে যদি আমি একটু দেখি, দেখেন এটা কী হয়ে গেছে, মাঝখানে কালোগুলো নাই হয়ে গেছে, মানে এটা জাস্ট সার্কেল আকারে দেখাচ্ছে। খেয়াল করে দেখেন, আমি এই সার্কেলটা আবার উঠাই দিই, নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে একদম ভরাট অবস্থায় থাকে, তাই না? জুম করে নিলাম, একটু ভরাট অবস্থায় থাকে, বাট যখন আমি এখানে টাইপ সার্কেল দিয়ে দিলাম, সেক্ষেত্রে মাঝখানে একটা চলে গেছে, জাস্ট ফাঁকা রিংয়ের মতো, সেইটা হচ্ছে টাইপ সার্কেল। তারপর হচ্ছে টাইপ আছে স্কোয়ার, স্কোয়ার টাইপ আছে, স্কোয়ার টাইপ, ওকে। তো এটা হচ্ছে স্কোয়ার যে টাইপ আছে সেই স্কোয়ার টাইপ আছে। আর হচ্ছে দিয়ে আর যেটা আছে, যেটা ডিফল্ট ছিল সেটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে ডিফল্ট, যেটা এখানে তিন রকম টাইপই আছে, ডিস্ক এটা ডিফল্ট, তো ডিস্ক স্কোয়ার এবং সার্কেল তিন রকম টাইপ আপনারা পাচ্ছেন আনঅর্ডার লিস্টের সাথে, ঠিক আছে? সো এই তিনটা ডিফল্ট কিছু টাইপ আছে, ঠিক আছে? সো এটা তো গেল, এটা তো লিস্টটা বুঝতে পারলাম। এখন ধরেন আপনার এই লিস্টের ভিতরে আবার লিস্ট আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে? লিস্টের ভিতরে লিস্ট কীরকম, আপনার ধরেন আপনি বলতেছেন যে এখানে বাস কার বাইক, আপনি এখানে কয়েকটা বাইকের নাম লিখবেন, লিস্টের ভিতরে আবার লিস্ট, তার মানে কি এই বাইকের আবার কিছু এক্সট্রা ক্যাটাগরি থাকবে যেখানে আমি বাইকের নাম দেখতে পারবো বা কারের নাম দেখতে পারবো, ঠিক আছে? সো সেক্ষেত্রে এটাকে বলি আমরা নেস্টেড লিস্ট, ঠিক আছে? নেস্টেড লিস্ট, যেমন এই যে এলআই, এলআই যে বাইক, বাইকের যে এলআইটা ক্লোজিং, দেখেন খেয়াল করুন নেস্টেড লিস্ট কীভাবে তৈরি করবো।
এই এলআই শুরু এবং এলআই শেষ, এর আগে যে লেখাটা শেষ হয়েছে যেখানে, সেখানে এলআইটাকে আমি নামাই দিলাম, ঠিক আছে? সেখানে কিন্তু আমি কি করে দিলাম, এলআইটাকে নামাই দিলাম। নামাই দিয়ে এখানে এসে আবার আরেকটা লিস্ট শুরু করতে হবে, এখানে এসে আবার আরেকটা লিস্ট আপনাকে দিতে হবে। তো ধরেন এরপরে এটা ওএল আছে, আমি চাইলে এর ভিতরে আরেকটা ইউএল ও শুরু করে দিতে পারি, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি কিন্তু দেখেন ওএল এর ভিতরে একটা ইউএল এর লিস্ট শুরু করতেছি, এখানে বাইকের ধরেন একটা নাম দিচ্ছি, বললাম হচ্ছে ইয়ামাহা একটা বাইক, তারপরে বাইকের নাম দিচ্ছি বললাম হোন্ডা, যাই হোক দুটো বাইকের নাম দিলাম। তো তাহলে কী দাঁড়াইলো জিনিসটা, যে একটা লিস্ট আইটেমের ভিতরে আবার একটা লিস্ট আমি দিলাম, এবং এটা অন্য লিস্ট, এটা আবার আনঅর্ডার লিস্ট। তাহলে একটু খেয়াল করলে দেখবেন যে এর ভিতরে কী হয়েছে, আবার একটা আনঅর্ডার লিস্ট চলে আসছে, ঠিক আছে? অটোমেটিক টাইপ হচ্ছে কোনটা আসছে, সার্কেলটা আসছে, এটা কেন আসে নাই, কারণ এটা ভিতরে গেছে দেখে এটা আসছে। তো এখানে আপনি যদি টাইপ চেঞ্জ করতে চান, টাইপ চেঞ্জ করতে পারবেন, আপনি বলতেছেন এখন এসে ডিস্ক বলুন, তাহলে ওর ডিফল্ট যে ফর্ম্যাটটা আছে ওই ডিস্ক ফর্ম্যাটে দেখাচ্ছে। ওকে, তো বোঝা গেল জিনিসটা কি দাঁড়াচ্ছে। জিনিসটা একটা লিস্ট থাকতে পারে, সেই লিস্টের ভিতরে আবার একটা কি লিস্ট শুরু হচ্ছে, তাই না? তার মানে আমার একটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ভিতরে এই যে লিস্টগুলো, দেন এই লিস্টের ভিতরে আবার একটা আনঅর্ডার লিস্ট শুরু হচ্ছে। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে আমরা একটা লিস্টের ভিতরে লিস্ট করতে হচ্ছে, এবং এইটাকেও আপনি চাইলে টাইপ দিয়ে ডিফাইন করে দিতে পারতেছেন, ঠিক আছে? সবাই কি বুঝতে পারতেছি জিনিসটা? জি ভাই, সবকিছু দিয়েই দিছি, গুগল ড্রাইভ দিয়ে দিছি, গতদিন দিয়ে দিছি, আজকেও দিয়ে দিব, প্রতিটা দিনই দিব, 50টা দিনই দিব, ঠিক আছে? এই যে দেখেন স্ট্রিমে গেলেই তো পাইতেন, স্ট্রিমে তো জান নাই আপনারা, এই যে গতদিন দিয়ে দিছিলাম, নিউ ম্যাটেরিয়াল ডে ওয়ান ফাইলস, ডে ওয়ান ফাইলস মানে কি, এখানে ডে ওয়ানে সব ফাইলস আছে, তারপরে হচ্ছে ডে ওয়ান ভিডিও, এখানে সব ভিডিও লিঙ্ক আছে, তাই না? আবার ক্লাস ওয়ার্কে গেলেও দেখতে পারবেন যে ডে ওয়ানে ভাগ করা আছে, যে ডে ওয়ানে কী কী আছে, ভিডিওটা আছে, ডে ওয়ানে ভিডিও, ডে ওয়ান ফাইলস মানে কি, এখানে সব ফাইলস যা যা করাইছিলাম সব এখানে আছে। সেমভাবে আজকেরটাও পাবেন, সো এটা বলার কিছু নাই যে স্যার দিয়ে দিতেন যদি, সো এটা আসলে বলার কিছু নাই, এটা আমার দিতে হবেই, ঠিক আছে? এটা আমার কাজ, বুঝতে পারলাম? আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে অবস্থা। সো ওএল ইউএল টাইপ দিয়ে, সো এটা হচ্ছে একটা লিস্টের ভিতরে লিস্ট, সো আপনি যতবার যত যত ভিতরে লিখবেন তত হয়ে যাবে। যেমন আপনি বলতেছেন যে আপনি হচ্ছে কোনো একটা বাইকের আবার মডেলের নাম লিখতে চাচ্ছেন, এটা কি ব্র্যান্ড নেম, তাই না? এগুলো তো ব্র্যান্ড নেম, এখন ব্র্যান্ড নেমের ভিতরে আপনি আবার আরেকটা লিস্ট নিতে চাচ্ছেন, সেটা হচ্ছে যার মডেলের নামগুলো লিখবেন, দু একটা মডেলের নাম লিখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কি আবার নামাই দেন, নামাই দিয়ে এখন আরেকটা লিস্ট শুরু করেন, এখানে আবার একটা ওয়েল লিস্ট শুরু করে দেন, বুঝছেন? কত ভিতরে যেতে পারবেন, যত ভিতরে যেতে চান তত ভিতরে আপনি যেতে পারবেন। এখানে এসে এলআইয়ের ভিতরে আপনি বললেন যে একটা মডেল নাম বা একটা মডেল নাম বলেন ইয়ামাহার,
R15 একটা মডেল আছে কিনা, তারপরে তো যাই হোক। সো জিনিসটা দাঁড়াইলো কি, একটা এলআই এর ভিতরে আবার একটা অর্ডার লিস্ট শুরু হইলো, অর্ডার লিস্ট এলআই। সো কি দাঁড়াচ্ছে, ইউওএল, ইউএল এবং আবার ওএল। সো আমি কি, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু বলছি আমার সাথে সাথে লেখার জন্য, আপনার কয়জন লিখতেছেন আমি জানি না, তবে আমার সাথে সাথে লিখলে আপনার কিন্তু এই জিনিসটা শর্ট আউট হয়ে যাচ্ছে। জি ভাই লিখ। ওকে, সো এটাই আর কি আমার মেইন কথা হচ্ছে, আমার সাথে সাথে লিখলে আপনার কিন্তু কষ্ট। আচ্ছা কালকে কিন্তু, আগামীকাল আপনাদের ছুটি আছে জানি। জি ভাই মহরম, জি ভাই মহরম, মহরম কালকে সরকারি ছুটি আছে। সো ভালো তো, আপনাদের শুরুতেই ছুটি মুটি পাচ্ছেন, জি ভাই খুশি লাগে। ফ্রাইডে গেল, 5 মাস ধরে ছুটি, 5 মাস ধরে ছুটি আছে, ঠিক। আর আবার শিক্ষা প্রতিষ্ঠানও দেখলাম অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড করে দিছে। অক্টোবরে কত তারিখ জানি, জি ভাই অক্টোবর 3 তারিখ পর্যন্ত। সো বিশাল একটা অবস্থা করে গেছে ভাই, যখন স্কুল কলেজ স্কুলে যাবে তখন কি ক্লাস এই এই টাইমই হবে? হ্যাঁ হ্যাঁ, এরকম এটার সাথে ওইটার কোনো চলতেই থাকবে, ক্লাস 8 এমই হবে। আর এর মধ্যে সম্ভবত আপনাদের শেষেও চলে আসবে, কারণ অক্টোবরে কালকে সেপ্টেম্বর পুরোটা পাচ্ছেন, তাই না? সেপ্টেম্বর একদম পুরোটা হচ্ছে, একদম আমরা পাচ্ছি যে কোনো ধরনের কোনো ভার্সিটি ভাই 70 60 70 দিনের। সো অনেক দিন আমরা কিন্তু পাচ্ছি, এবং দেখা যাবে যে এই স্কুল কলেজ আবার বলবে যে অক্টোবরের শেষে নভেম্বরে খুলবে। সো এটা ঠিক না, কারণ এইভাবেই হচ্ছে, জুলাই থেকে আগস্ট, আগস্ট সেপ্টেম্বর হইল, কারণ এটার কোনো শেষ নাই, কারণ কোভিড আসলে সংক্রমণটা কমে নাই। যাই হোক, সো আমরা কি করলাম, একটা ইউএল এর ভিতরে লিস্টের ভিতরে আবার আরেকটা লিস্ট নিলাম, লিস্ট নিয়ে দেন আবার চলে আসছে এখানে, আবার 1 2 3 দেখাচ্ছে। 1 2 কেন দেখাচ্ছে, কারণ আমি কোনো কিছু বলি নাই, এখানে যে আপনি টাইপ ডিফাইন করলেন তাহলে ওই অনুযায়ী কি আছে টাইপ দেখাবে। সো তাহলে বুঝতে পারলাম যে আসলে লিস্টটা আসলে কোনো ইয়া নাই, মানে এটার পর একটা পর একটা আপনার আসতেই পারে এবং আসতে থাকে, এবং ওই অনুযায়ী আপনাকে লিস্টের কাজটা করতে হবে, ঠিক আছে? সো এই যে ফরমেশনটা, এটা কিন্তু বুঝতে হবে, কারণ আমি কিন্তু এমন কাজ দিতে পারি আপনাদেরকে, একটা এসডব্লিউ দিব যেটা হচ্ছে লিস্টে ছবি দিয়ে দিব, যে এই ছবি অনুযায়ী আপনি লিস্ট বানায় দেন, মানে আপনাকে কিন্তু আমি দিব কোনটা, এই ছবিটা দিব, এই ছবি দেখে আপনাকে লিস্টটা বুঝতে হবে এবং লিস্টটা বানাইতে হবে, কারণ এই ছবিটা পুরোটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলাম, মানে যে এই যে ছবিটা আছে এই ছবিটা দেখে আপনি লিস্টটা তৈরি করেন, তাহলে আপনাকে বুঝতে হবে আসলে কোথায় কী কী আছে। যে ধরেন এইখানে আমার প্রথম যে লিস্টটা দেখতেছি, এই লিস্টটা আসলে কয়টা আছে, একটা দুইটা তিনটা আর এক যে দেখেন নিচে 4টা, মাঝখানে কিন্তু এটা এইটার ভিতরে সব, তাই না? তো তাহলে আমাকে আগে বুঝতে হবে যে আচ্ছা এখানে আছে একটা লিস্ট আছে যেটা হচ্ছে রোমান সংখ্যা দিয়ে শুরু, টাইপ 4টা আছে, গেল দেন এরপরে কোনটার ভিতরে কী আছে এটা আগে বুঝতে হবে। এবং এই যে বাইক, বাইকের ভিতরে আবার আমি দেখতেছি 3টা অর্ডার লিস্ট আছে, টাইপ হচ্ছে কি ডিস্ক, তাই না? আচ্ছা টাইপ হচ্ছে ডিস্ক, এই ডিস্ক অনুযায়ী আপনার 3টা লিস্ট বসতে বসে, আবার একটার ভিতরে আবার আরেকটা আছে। সো এইটাই আর কি, এটাই আর কি সবাই নিজেকে আয়ত্তে আনতে হবে, এবং এর ভিতরে ভিতরে আপনার টাইপগুলোকে হচ্ছে বোঝার চেষ্টা করতে হবে বা জানার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলাম নাকি? আচ্ছা, তো যাই হোক, লিস্টটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ সঙ্গে দেখতে, কারণ এই লিস্ট দিয়ে কিন্তু আমরা বেসিক্যালি লিস্ট তো আর বানাবো না, বাট এই লিস্ট, অর্ডার লিস্ট, অর্ডার নেস্টেড লিস্ট এইসবের মাধ্যমে আমি আমরা ভবিষ্যতে আমাদের ন্যাব, একটা ওয়েবসাইটে ন্যাব বার থাকে না, মেনু, মেনু থাকে, ন্যাব থাকে, অনেক কিছু থাকে না, ওই এই যে মেনু ন্যাব যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু এই লিস্ট দিয়ে তৈরি করতে হয়। এই যে নেস্টেড লিস্ট দেওয়া মানে কি, আমরা মেনু অনেক সময় দেখছেন কি না, যে মেনুতে হোভার করলে অনেকগুলো নামে, আবার হওয়ার করলে আরেকটা নামে, তাই না? সো এই যে এগুলো কিন্তু সব লিস্ট দিয়ে তৈরি করতে হয়, সো এই জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, লিস্টের যে কনসেপ্টটা আছে।
আর নিচে যে এখানে কি কি দেখলাম, স্টার্ট দেখলাম, যে স্টার্ট হচ্ছে কোথা থেকে, অলিম্প থেকে। আমি বললে যাবে এখানে স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট। তাহলে এখানে দেখবেন যে স্টার্ট হচ্ছে 5 6, ঠিক আছে। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে দাঁড়াচ্ছে যে স্টার্টও দিয়ে আমরা এটা নাম্বারটাকেও চেঞ্জ করে দেব। সেম ক্ষেত্রে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টেও একইভাবে আপনারা এই কাজটা এখানের ভিতরে অর্ডার লিস্ট বসাতে পারবেন, ঠিক আছে। এইটার ভিতরে অর্ডার লিস্ট যে কোনো কিছু বসাতে পারবেন, টাইপ দিতে পারবেন, স্টার্ট দিতে পারবেন, সেম জিনিস, একই জিনিস এটা কাজ করতেছে, ঠিক আছে। আরেকটা আছে যেটাকে বলে হচ্ছে ডিসক্রিপশন লিস্ট বা ডেফিনেশন লিস্ট, এরকম কিছু একটা বলে, ডিসক্রিপশন লিস্ট বা ডেফিনেশন লিস্ট। সো এই লিস্ট আবার কি, এই লিস্টটা হচ্ছে আপনার সেরকম কোনো কিছু না, আপনার যেটা হয় যে কোনো ধরনের নেই। যেমন এখন যদি আপনি একটু দেখেন, একটু হোল্ড করেন, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে একটা লিস্ট আছে, সেটা হচ্ছে এইটা তো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আছে, আর একটা আছে হচ্ছে ডিসক্রিপশন। এটা আসলে খুব একটা মানে না মানে কাজের বা আমাদের লাগে না, এটা ব্যবহার টাইপও বলে না, বাট ইউজ করা যায় আর কি। ডিসক্রিপশন লিস্ট, ডিসক্রিপশন লিস্ট। সো ডিসক্রিপশন লিস্টটা, আর ডিসক্রিপশন লিস্টে এখানে ট্যাগ কী আছে, কী ট্যাগ আছে, ডিএল বলে, হ্যাঁ ডিএল। আর ওখানে কিন্তু এলাই নাই, যেমন এখানে যেমন দুইটা এলাই দেখতেছেন, ওখানে কোনো এলাই নাই। ওখানে আপনার থাকে হচ্ছে ডেসক্রিপশন টাইটেল এবং ডেসক্রিপশন ডেসক্রিপশন আর কি, ডিসক্রাইব করা আর কি। সো সেটা হচ্ছে ডিটি বলে, ডিটি এবং ডিসক্রাইব করার জন্য ডিটি। ওকে, সো এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্টের একটা এক্সাম্পল। সো ডেসক্রিপশন লিস্টটা বেসিক্যালি হচ্ছে আপনার কোনো ধরনের লেখা বা কোনো ধরনের এই বুলেট বা না জাস্ট লেখা থাকবে, সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশন লিস্টটা ইউজ করতে পারেন। সাপোজ আপনি বলেছেন ডিএল, ঠিক আছে, ডিএল, ডিএল এসে, ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, এবং এখানে যেমন ছিল দেন এসে আপনি এটা টাইটেল দিচ্ছেন, ডিটি দিয়ে টাইটেল বললাম হচ্ছে HTML, ঠিক আছে। আর এটার ডিডি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ডিডি। সো জিনিসটা কী দাঁড়াবে, সেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আচ্ছা ভাই হুম হুম বলো, এই লিস্টে তাহলে যে আমরা এলআই দিয়ে লিস্ট গুলোকে মানে সিলেক্ট করবো না, আমাদেরকে ডিটি দিতে হবে, ডিটি দিতে হবে, হ্যাঁ ডিটি, টাইটেল দিতে হবে এবং টাইটেলের একটা ডিসক্রিপশন দিতে হবে। এই যে দেখেন এটা টাইটেল HTML এবং টাইটেল ডিসক্রিপশন আছে, ডিটি এবং ডিটি, আরো মান আরো টাইটেল ডিটি বসাতে পারেন, সিএসএস স্কেলিং টাইম। ভাইয়া এই ডিডি মানেটা এক্স্যাক্টলি বুঝতে পারলাম, মানে এই যে টাইটেলের, টাইটেলের ডেসক্রিপশনটা হচ্ছে এটা ডিডি। আচ্ছা এটা তো একটা লিস্ট আছে ডিএল, ডেসক্রিপশন লিস্ট, এই ডেসক্রিপশন লিস্টের এটা হচ্ছে ডেসক্রিপশন টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশনের ডেসক্রিপশন, ঠিক আছে। সিএসএস, সিএসএস এর এটা হচ্ছে এটা। সো এভাবে করে আপনি বসাতে পারতেছেন, এটার কোনো নাই, জাস্ট লেখাটা, লেখাটা দিয়ে দেন লেখাটার আন্ডারে কী আছে, সিএসএস, সিএসএস আন্ডারে কী আছে, ওইগুলো লিস্টটা করে যদি বোঝেন সেক্ষেত্রে এটা ইউজ করতে পারে। হুম,
মোটামুটি আমরা এই লিস্ট সম্পর্কে একটা ধারণা চলে আসছে। তো এই লিস্ট নিয়ে আমি কিন্তু কাজ দিব আপনাদের, আরও কিছু কাজ দিব লিস্ট নিয়ে আপনাদের। আচ্ছা নেক্সট দিন কাজ দিব, সো লিস্টটা সবাই ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? লিস্ট নিয়ে কাজ, তারপরে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার, হুম, সো যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার আসলে আমাদের এই HTML এর বলেন বা সকল ক্ষেত্রে আসলে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে টেবিল, ঠিক আছে? কি বললাম, টেবিল। সো টেবিল এমন একটা জিনিস যেটা আসলে টেবিল ছাড়া আসলে আমরা কিছুই করতে পারবো না। আমাদের HTML এর জন্য টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, এবং টেবিলার ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। টেবিলের মাধ্যমে আমরা একটা সাইটও দাঁড়া করা দিতে পারবো, ওয়েবসাইটও বানানো যাবে একটা টেবিলের মাধ্যমে, ঠিক আছে? সো একটা টেবিলের মাধ্যমে একটা ওয়েবসাইট আপনি দাঁড়া করাতে পারেন। সো টেবিলটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা একটা নিউ ফাইল নিয়ে নেন, একটা নিউ ফাইল, বা আপনি চাইলে এখানে করতে পারেন টেবিল ডট HTML। এখন কি আসতেছে, এটা হচ্ছে টেবিল ডট HTML। সো টেবিল ডট HTML একটা HTML ফাইল নিয়ে নেন আবার নতুন করে। সো আর এটা যতবার লিখবেন তত আপনার উপকার হবে, এখানে যতবার লিখবেন যতবার এটা বারবার লিখবেন ততবার আপনার মাথায় চলে আসবে জিনিসটা যে আসলে এভাবে করে একটা HTML এর কি নিতে হয় একটা ফরম্যাট দ্বারা করাইতে হবে। তো যাই হোক, এখন ওটা হচ্ছে টেবিল আসলে আসলে কীভাবে কাজ করে, টেবিলটা কতটা জরুরি। টেবিলটা আসলে অনেকটা জরুরি, কারণ টেবিল ছাড়া আসলে আপনি কিন্তু কাজ করতে পারবেন, কারণ টেবিল ছাড়া কোনোটাই হবে না। আপনার টেবিল দিয়ে আপনি বিভিন্ন ধরনের টেবিলের ফরম্যাটে যে ডাটা আছে সেগুলো নিয়ে কাজ করবেন, আপনার বিভিন্ন ধরনের ডাটা রিলেটেড কাজ সব টেবিল দিয়ে করবেন, আপনি ওয়েবসাইটের ফরম্যাটও আপনি টেবিল দিয়ে দাঁড়াতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। সো টেবিলটা কীভাবে কাজ করতে হবে না করতে হবে এটা একটু আমাদের বুঝতে হবে। টেবিলে কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাগস আছে যেটা আমাদের লাগবে, টেবিলের ট্যাগস, টেবিলে কী কী ট্যাগস আছে, টেবিল আছে টেবিল ট্যাগ আছে যেটা হচ্ছে মেইন ট্যাগ, তারপর আছে হচ্ছে TR যেটাকে আমরা বলি রো, ঠিক আছে? রো এবং TH আছে, TD আছে। আচ্ছা এটা বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে এটা টেবিল বেসিক্যালি জেনারেলি কীভাবে থাকে। আমরা যখন একটা টেবিলের কথা চিন্তা করি, টেবিল তখন কী যে চেয়ার টেবিল, ওই টেবিল বলেন তো, ওই টেবিলের কথা মাথায় আসতেছে বারবার? ছক আকারে যেটা থাকে, তাই না? বিভিন্ন ধরনের টেবিল ছক আকারে থাকে। ধরুন আমি একটা টেবিলের একটা ছবি, ছবি সার্চ দিই, এই যে এটা একটা ছক আকারে একটা ছবি আছে, এই যে একটা ছক আকারে আমরা ছবি দেখতেছি যেটা আমরা অনেকভাবে আসলে তৈরি করি। সো আমরা অনেকভাবে তৈরি করি, আমরা এক্সেলে তৈরি করি, আমরা হচ্ছে ওয়ার্ডে তৈরি করি। সো এখানে অনেক ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি, মানে এই টেবিলগুলো আমরা তৈরি করে আসছি, মানে এগুলোকে আমরা টেবিল বলে থাকি। সো HTML কোনো ডিফারেন্ট না, এই জিনিসটাই আসলে কী করতে হয়, তৈরি করতে হয় HTML টেবিলের, টেবিল তৈরি করলে আমরা এই জিনিসটাই তৈরি করবো বেসিক্যালি, ঠিক আছে? সো টেবিলে
দুইটা জিনিস এইচটিএমএল এর টেবিলে একটু ফরম্যাটটা ডিফারেন্ট। আমরা টেবিলের বেসিক জিনিসটা কি জানি, যে টেবিলে একটা রো থাকে একটা কলাম থাকে, তাই না? জিনিসটা তো তাই, রো কলাম কোনটা কে বলতে পারবেন? রোটা কোনটা আর কলাম কোনটা? রো হচ্ছে আর আর কারি বরাবর বসি দেন লম্বা ভাবে যেগুলো আছে ওগুলো কলাম। কলাম মানে বলতেছেন যে এটা রো, এটা রো মানে উপরে যেটা আছে ভাই, আছে জ্যাকব 1 বয় 2010, এটা হচ্ছে রো। আর এই যে নেম নামে যে এটা আছে ওটা পুরোটা কলাম, যেমন জ্যাকব বা ইসাবেলা যেগুলো আছে নেমের এলিমেন্ট গুলো সবগুলো কলাম। সো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে ডান পাশে যে যাচ্ছে মানে নেম র্যাঙ্ক জেন্ডার ইয়ার জ্যাকব 1 বয় 2010 এগুলো আছে কি রো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা রো হিসেবে চিন্তা করতেছি, এগুলো হচ্ছে রো। আবার তাহলে ওই হিসাবে দেখেন, আপনি একটু খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু এইভাবে করেই গেলাম, কিন্তু তার মানে এক একটা কি এক একটা রো। খেয়াল করে দেখেন আমরা এদিক গেলাম এদিক গেলাম এদিক গেলাম, আবার একটা করে যাচ্ছে না এদিকে এদিকে, তার মানে কি এটা পুরোটাই একটা কি এক একটা রো, ঠিক আছে? সো এটা হচ্ছে এক একটা রো। আর কলাম বলতে আসলে আমরা কী বুঝি? কলাম আসলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এই ফুল, এইটাকে বলতে চাই একটা কলাম। বাট এইটা আসলে এইচটিএমএল এ কলাম বলতে আসলে কিছু নাই, মাথায় রাখবে এইচটিএমএল এ কলাম বলতে কিছু নাই, কোনো কলাম বা কোনো কলামের রিলেটেড কিছু থাকবে না এইচটিএমএল। এইচটিএমএল এ শুধু রো, রো নিয়েই কাজ করে এইচটিএমএল, ঠিক আছে? দেখেন এটা একটা রো, এটা একটা রো, আবার এটা সিঙ্গেল সিঙ্গেল হিসাব করলে এটা একটা কি রো, তাই না? এদিকে এদিকে যাচ্ছে রো যাচ্ছে। তো এইচটিএমএল কলাম বলতে নিয়েই, বাট এইচটিএমএল কী আছে, এইচটিএমএল হচ্ছে ডেটা নিয়ে কাজ করে, মানে এক একটা ফিল্ড নিয়ে কাজ করে। এই যে এক একটা ফিল্ড মানে এটা একটা ফিল্ড, নেম র্যাঙ্ক একটা ফিল্ড, জেন্ডার একটা ফিল্ড, ইয়ার একটা ফিল্ড, তাই না? এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা সবগুলো এক একটা ফিল্ড। এইচটিএমএল কাজ করে প্রতিটা ইন্ডিভিজুয়াল ফিল্ড নিয়ে, ঠিক আছে? এগুলোকে বলে টিডি, টেবিল ডাটা, টিডি টেবিল ডাটা। টিআর হচ্ছে টেবিল রো, মানে আপনার যে রো, ভাই আপনার বুঝতে পারলাম না কথা, আটকে আটকে আসতেছে একটু, আটকে আটকে আসতেছে, ক্লিয়ার হচ্ছে না। সবার কি সেম প্রবলেম? একটু দেখা যাক, আর এমনি দেখা যাচ্ছে সব স্ক্রিন চলে গেছে, বন্ধ করছি। স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? সো যাই হোক, সো যেটা বলছিলাম যে এইচটিএমএল এ আসলে রো এবং তার দেখা যাচ্ছে না, এখন এখন দেখা যাচ্ছে, যাচ্ছে দেখা যাচ্ছে, যাচ্ছে ভাই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইচটিএমএল এ বেসিক্যালি হচ্ছে আপনার রো এবং তার ইয়া নিয়ে কাজ করে, ওই রোয়ে কয়টা করে ঘর আছে বা কয়টা করে ডেটা আছে এটা নিয়ে কাজ করে এইচটিএমএল, ঠিক আছে? এই যেখানে বলে দিয়েছিলাম যে টেবিল একটা ট্যাগ, টিআর একটা ট্যাগ, টেবিল হচ্ছে টিআর হচ্ছে টেবিল রো, এটা ফুল ফর্ম হচ্ছে টেবিল রো, ঠিক আছে? টিএইচ একটা আছে, এটা অপশনাল, মানে এটা হচ্ছে টেবিল হেডিং, এটা না দিলেও হবে, বাট এটা হচ্ছে মেইন। টিডি টেবিল ডেটা, ঠিক আছে? টেবিল ডেটা। সো এইচটিএমএল এ যে কথাটা বললাম যে কোনো কলাম বলতে কিছু নাই, এইচটিএমএল কাজ করে শুধু রো এবং তার ডেটা নিয়ে, ঠিক আছে? এটা একটা রো এবং তার কয়টা ডেটা আছে, 1 2 3 4, এটা একটা রো তার কয়টা ডেটা আছে, এটা পুরোটা একটা রো তার কয়টা ডেটা আছে, চারটা আছে, তাই না? সো এক একটা রোয়ে কয়টা করে ডেটা আছে এইচটিএমএল হচ্ছে সেটা বুঝে। সো এইভাবে আপনাকে একটা টেবিল আছে জেনারেট করতে হবে, বানাইতে হবে। ওকে, সো আমরা যদি এবার এখানে এসে এখানে
টেবিল তৈরি করি। সো আমরা কি বললাম, ট্যাগ কি আছে, টেবিল ট্যাগ আছে। তো টেবিল একটা ট্যাগ, টেবিল ট্যাগে সো আপনাকে রো আগে চিন্তা করতে হবে যে রো কয়টা আছে এবং কলাম কয়টা আছে। আগে কয়টা রো আছে এটা আগে বের করতে হবে। ধরেন আমার দুইটা রো আছে, টি আর একটা রো, ঠিক আছে, দুইটা রো আছে। সো আমি দুইটা রো আগে সাজাই নিব, টি আর, ঠিক আছে। সো আমি কি করলাম, দুইটা রো নিয়ে নিলাম, টি আর এবং টি আর, দুইটা আলাদা আলাদা রো দাঁড়াই। সো তাহলে এখন আমার দুইটা পাশাপাশি রো দাঁড়াইছে। এখন আমার যেটা আছে ওই রোয়ে কয়টা করে ফিল্ড আছে এটা আগে আমাকে বের করতে হবে, ঠিক আছে। একটা রোয়ে কয়টা করে ফিল্ড আছে, সো যেহেতু প্রথম টিয়ার তার মানে ওইটা প্রথম রো, পরের টিয়ার, প্রথম টিয়ার মানে কি প্রথম রো, পরের টিয়ার মানে কি পরের রো, বেসিক্যালি জিনিসটা হচ্ছে এইটাই। সো হ্যাঁ হ্যাঁ বলেন, আমাদের ক্লাস বন্ধ থাকবে, আমি গুগল ক্লাসরুমে পোস্ট করে দেব, আপনি একটু কষ্ট করে ফেসবুক গ্রুপে জানিয়ে দেন, আজকে যারা যারা উপস্থিত হতে পারে নাই তারা যেন সেটা জানতে পারে। আর একটা মাহবুব ভাই একটা ছেলেকে জয়েন করে দিয়ে গেছে নতুন, আমি অ্যাটেন্ডেন্স লিস্টের লাস্টে ওনার নাম ফোন নাম্বার সব কিছু আপডেট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। শাহাবুল ইসলাম হ্যাঁ সম্ভবত এসকে শাহ এসকে হ্যাঁ শাহাবুল ইসলাম। মারিয়া আলম জিম আছেন? জি ভাই, মারজান আলম। মারজান আলম, আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন? জি জি, এই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে আমাদের চার জেলার মধ্যে কোনো কোথাও রেজিস্ট্রেশন নেই, আসলে অন্য কোনো জেলা সম্ভবত দিয়েছিলেন। আমি জি ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়েছিলাম, যার কারণে আপনার রেজিস্ট্রেশন আমরা পাচ্ছি না, আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, নতুন করে রেজিস্ট্রেশন, নতুন করে রেজিস্ট্রেশন করার সময় আপনাকে অবশ্যই বলে দেবেন যে আপনি নীলফামারী জেলাতে রেজিস্ট্রেশন করতে আগ্রহী। সেম অবস্থা মহিউদ্দিনের ক্ষেত্রে, মহিউদ্দিন আছেন? মহিউদ্দিন আছেন? ছিল তো। আচ্ছা ভাইয়া, জি বলেন। আমি তো যেহেতু একবার এনআইডি কার্ড দিয়েছি, ওইটা কি আবার নিবে? আগের আগের রেজিস্ট্রেশন যদি 15 দিনের বেশি হয়ে থাকে তাহলে এবার নেয়ার কথা, আর যদি না নেয় তাহলে এবার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার ব্রাউজারের ক্যাশ এবং হিস্টোরিগুলো ডিলিট করে তারপর রেজিস্ট্রেশন করবেন, নাহলে ক্যাশে থেকে সেটা ধরে নেয়। ক্যাশ এবং হিস্টোরি এগুলো ডিলিট করে দিয়ে তারপর রেজিস্ট্রেশন করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। রেজিস্ট্রেশন করে অতি সত্বর আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা স্যারকে দেবেন, স্যার এখানে বসিয়ে দেবে। আচ্ছা, আর হচ্ছে আমি তাহলে এখন নীলফামারীতে করব না? নীলফামারীতে, আপনি তো নীলফামারী ব্যাচ 4 এ আছেন না? জি জি জি, তাহলে নীলফামারী দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। সো তো টেবিলে আমরা যেটা বলছিলাম যে টেবিল আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে রো নিয়ে কাজ করবে। সো আমি দুইটা রো নিলাম, আগেই আমার দুইটা রো সেট আপ হয়ে গেল। এখন আমাকে বের করতে হবে যে এই রোতে আমার কয়টা করে ফিল থাকবে, ঠিক আছে, এই রোতে, প্রথম রোতে, দ্বিতীয় রোতে কয়টা করে ফিল থাকবে। সো আমি বলতেছি যে প্রথম রোতে আমার দুইটা করে ফিল থাকবে, বললাম টিডি, দুইটা করে টিডি থাকবে, ঠিক আছে, দুইটা করে টিডি থাকবে। আর সেমভাবে দ্বিতীয় রোতেও আমার দুইটা করে টিডি থাকবে, ঠিক আছে, দুইটা করে টিডি থাকবে। সো প্রথম রোতে ধরেন প্রথম রো, সো এটাকে কিন্তু আপনার আমরা নিচে নিচে করতেছি, বাট আপনাকে কিন্তু চিন্তা করতে হবে একটা টেবিল পার্সপেক্টিভে, মানে আমি যখন আপনি একটা রো বানাচ্ছেন তার দুইটা ঘর দিচ্ছেন তখন কিন্তু আমি আমি লিখতেছি নিচে নিচে, বাট আপনাকে কিন্তু চিন্তা করতে হবে রোতে পাশাপাশি দুটা ফিল্ড বসতেছে। এই যে দুইটা ফিল্ড বসে কোথায়, পাশাপাশি দুইটা ফিল্ড বসতেছে। তো বললাম এই ফিল্ডের নাম হচ্ছে নেম, এই ফিল্ডের নাম হচ্ছে ফোন, ঠিক আছে, নেম এবং ফোন। আবার এই ফিল্ডে আমি একটা জনের নাম দিলাম, বললাম রহিম, একটা ফোন নাম্বার দিলাম 01, একটা নাম্বার দিলাম। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে এই ফিল্ডের এগেনস্টে এই ফিল্ডে নিচে আসবে, এই ফিল্ডের এগেনস্টে এই ফিল্ডটা নিচে আসবে,
এখানে তো বোঝা যাচ্ছে কিনা বা চিন্তা করলে কি এরকম হয় কিনা, যে দুইটা রো, তার মানে কি উপরে একটা রো নিচে একটা রো, উপরের রোতে দুইটা ফিল্ড আছে, নেম এবং ফোন পাশাপাশি, তাই না? নেম এবং ফোন, আবার ওই নেমের নিচে যে ফিল্ড রোটা আছে ওই রোয়ের নিচে টিডিটা নাম হচ্ছে কি রহিম, এবং ওই নিচে নাম হচ্ছে ফোন নাম্বার। সো তাহলে আমি যদি চেক করি এটার ব্রাউজারে রান দিয়ে, বর্ডার দেন ভাই বর্ডার, বর্ডার দেন, একটু খেয়াল করলে দেখবেন যে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে যে নেম ফোন রহিম সবই দেখতে পাচ্ছি, বাট জিনিসটা আসলে বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেবিলে একটা বর্ডার ইউজ করতে হবে, একটা বর্ডার অ্যাট্রিবিউট আছে, বর্ডার এখানে সাপোর্ট দিয়ে দিলাম ওয়ান বা ওয়ান দিয়ে দিলাম, ঠিক আছে, সিঙ্গেল কোড ডাবল কোড একটা দিলেই হয়। সো বর্ডার বললাম কি ওয়ান, ওয়ান দিয়ে এবার যদি চেক করি আসছে আমাদের টেবিলের এয়ার সিস্টেমটা। সো এবার একটু খেয়াল করেন, একটা রো নিলাম, দুইটা রো নিলাম, সো দুইটা রো, এই একটা রো, একটা রো, আবার একটা রো, দুইটা রো, রো নেওয়ার পরে টিডি বসাইলাম দুইটা, সো আমাকে তাহলে ওই রোতে দুইটা ফিল্ড বসাচ্ছি, তার মানে দুইটা ফিল্ড কি পাশাপাশি বসবে, নিচে নিচে কিন্তু বসবে না কোনো ফিল্ড, খেয়াল রাখবেন এইচটিএমএল কোনো কলাম নিয়ে কাজ করে না, সব হচ্ছে পাশাপাশি, তো দুইটা টিডি, দুইটা টিডি পাশাপাশি বসে বসছে। আবার পরের রোতে, তার মানে কি আবার এখানে আসলাম, এখানে এসে আবার এখানে দুইটা টিডি পাশাপাশি বসেছে, কিন্তু আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে আসলে কোনটা নিচে কোনটা বসবে, যেমন নেম, নেমের আন্ডারে শুধু নেমটাই বসে, এখানে যদি আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দেন তাহলে কিন্তু সিরিয়ালটা ঠিক হলো না, তাই না? নেমের ক্ষেত্রে শুধু নেমই বসবে, আবার ফোন, ফোনের ক্ষেত্রে শুধু ফোনই বসবে, তো যার যেটা রো ওই অনুযায়ী আপনি। আচ্ছা হ্যাঁ বলো, আমি বর্ডারে ওয়ান দিলাম কেন, ওয়ান এর জায়গায় অন্য কিছু হবে না, ওয়ানই দিতে হবে? ওয়ানের জায়গায় আপনি দুই তিন চার পাঁচ যত ইচ্ছা তত দেন, কোনো সমস্যা নেই, তখন যেটা হবে যে এটিও এরকম হয়ে যাবে টেবিলটা, ঠিক আছে? ওয়ান হচ্ছে একদম সবচেয়ে লোয়েস্ট বর্ডার, সেটা এই কারণে একদম ছোট। হ্যাঁ দেখা যাচ্ছে, সো যাই হোক, সো এটা হচ্ছে টেবিলের একটা ইস্যু আছে। আবার টেবিলে যেমন আপনি যদি বলতেছেন যে এরপর একটা রো অ্যাড হবে, তা একটা রো অ্যাড করে দেন, টিআর দিয়ে একটা রো অ্যাড করে দেন, টিআর একটা রো অ্যাড হয়ে গেল, দেন ওই রোতে কয়টা ফিল্ড বসবে, একটা রো ওতে দুটো ফিল্ড বসবে, তাই না? রহিম রহিম, দেন বললেন করিম, আবার একটা ফিল্ড বসবে টিডি, নাম্বার দিলাম আর কি, তারপরে যদি চেক করি বুঝছেন নিচে একটা রো চলে আসছে, রোয়ের ভিতরে দুইটা টিডি আছে, ওই টিডি, এই এই টিডি অনুযায়ী টিডিগুলো বসতেছে কিন্তু, ঠিক আছে? নেম, নেম, ফোন, ফোনের আন্ডারে, ঠিক আছে? আর এখানে নেম এই যেগুলো আপনি চাইলে এগুলাকে চেঞ্জ করে দিতে পারেন, মানে বোল্ড করে দিতে পারেন, ঠিক আছে? টিএইচ টিএইচ, এটা হচ্ছে টেবিল হেডিং বলে, মানে যেগুলো হচ্ছে হেডিং টাইপের ডাটা, যেমন এগুলো হচ্ছে হেডিং টাইপের ডাটা, এগুলোকে আপনি টিএইচ করে দিলেন তাহলে কিন্তু জিনিসটা এভাবে শো করতেছে, ঠিক আছে? দেখেন জিনিসটা বোল্ড হয়ে গেছে এবং সেন্টার চলে আসছে। সো এটা হচ্ছে একটা টেবিলের ফরম্যাট। সো আমরা তাহলে বুঝতেছি যে একটা টেবিল তৈরি করতে হলে আমাদের সবসময় রো চিন্তা করতে হবে, এবং ওই রো এর ভিতরে কয়টা করে আমার ফিল্ড আছে এই ফিল্ড চিন্তা করতে হবে, ঠিক আছে? একটা রো থাকতে পারে এবং রো এর ভিতরে কয়টা করে ফিল্ড আছে এটা চিন্তা করলে আমার টেবিলটি কিন্তু শেষ, কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আপনি চিন্তা করেন যে একটা টেবিলে এত কয়টা কলাম আছে, এই কলামে এই কয়টা কলাম আছে, এটা কিন্তু হবে না, কারণ এই কলামের কোনো সম্পর্কই নেই টেবিলে, এই টেবিলের টেবিলে কোনো ধরনের কলাম বা উল্লেখই থাকবে না। আচ্ছা একটু খেয়াল করো, সো এখন আমরা দেখতেছি যে আমরা এভাবে বসাইতে পারতেছি বা একটা টেবিল দাঁড়া করাতে পারতেছি, তো এখানে আমরা একটা ছবি বের করে আসছি, তাই না? একটা ছবি ছিল, ছবি উঠা দিচ্ছি, তো অনেকগুলো যদি ফিল থাকে, অনেকগুলো যদি ফিল থাকে এবং ওই ফিল নিয়ে কাজ করতে হলে, যেমন এখানে যদি আমি আরও রো একটা বাড়া ফিল্ড একটা বাড়াই দিই, আমি টিএইচ ইমেল একটা ফিল্ড বাড়া দিলাম, তাহলে কি এটা টিডি
মেইল যে কোনো একটা একটা ইমেল দিয়ে দেবেন। তো আপনি যখন যেটা বাড়াবেন ওই অনুযায়ী আপনাকে নিচের গুলাও কিন্তু চেঞ্জ করতে হবে, যেমন এইটাতেও লাগবে তাহলে। যদি না দেন তাহলে কি হবে, তাহলে জিনিসটা হবে প্রথমটা কি টিএইচ দিয়ে শুরু করতে হবে না? প্রথমটা টিএইচ দিয়ে বেসিক্যালি জিনিসটা হচ্ছে আপনার হেডিং গুলো, হেডিং মানে এখন আপনি যদি চান যে প্রথমটা আপনি হেডিং দিতে চাচ্ছেন তাহলে দিবেন, আর যদি না দেন তাহলে দিবেন। ঠিক আছে, তবে প্রথমটা অলওয়েজ হেডিংই থাকে, তাই না? প্রথম যে যেহেতু থাকে ওগুলো উপরের দিকে থাকে এবং রোয়ের ওগুলো আমরা শিরোনাম হিসেবে ইউজ করি। স্ক্রিন দেখতে পাচ্ছি না আবার, কেন স্ক্রিন দেখতে হবে দেখাচ্ছে এটা প্রথমটা আমরা শিরোনাম হিসেবে ইউজ করি, সেক্ষেত্রে এই জন্য টেবিল হেডিংটা আসলে দিয়ে থাকে। ঠিক আছে, সো হ্যাঁ প্রথমটাতে টেবিল হেডিংই ইউজ করতে হয়। আর খেয়াল রাখবেন এই দেখেন একটা যদি এখন রো যদি আপনি কোনো একটা ফিল্ড মিসিং করেন তাহলে কিন্তু দেখেন টেবিলটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা মানে আমি এখানে দেই নি, এই কারণে দিয়েছে এখানে তিনটা, এখানে তিনটা, এখানে দুটা দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানেও ঠিকভাবে এটা ঠিকঠাক করে দিই। সো তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন যেটা আছে যে টেবিলটা দেখেন, এইটা টেবিলের সাইজটা কিন্তু বেসিক্যালি যেটা আসছে এটা হচ্ছে আপনার ইয়ার কারণে আসছে, আপনার লেখার কারণে আসছে। আপনার লেখা যতটুকু আপনার টেবিলের সাইজে অতটুকু হবে। এই দেখেন জিমেল যতটুকু আছে অতটুকু এই এই টিজি সাইজটা আছে, এই কারণে এগুলো বড় হয়ে আছে। ঠিক আছে, যে এগুলো যতটুকু ফোন নাম্বার অতটুকু টেবিলের এই ঘরের সাইজ। ঠিক আছে, জুম করে রাখি, যতটুকু দিচ্ছেন অতটুকু হচ্ছে ঘরের সাইজ, যতটুকু অতটুকু ঘরের সাইজ, ওই অনুযায়ী টেবিলের সাইজটা কী হচ্ছে কাজ করতেছে বা ঠিক হচ্ছে। তাহলে কী কাজ করতে হবে, তাহলে যেটা হচ্ছে আমরা টেবিলের সাইজগুলো কন্ট্রোল করতে পারব। ঠিক আছে, টেবিলের সাইজ কার মাইক্রোফোন অন সাপির ভাই মাইক্রোফোন। আচ্ছা, সো হ্যাঁ, আচ্ছা, সো টেলে টিআর টিডি এটা আমরা বুঝতে পারছি। এখন টেবিলের সাইজ ধরেন, এখন টেবিলে আপনি বলতেছেন যে টেবিলের এগুলো একটু বড় হইলে ভালো হইতো, ভিতরের ঘরগুলো একটু বেশি ভালো হইতো, তো সেক্ষেত্রে তাহলে কী করবেন? সেক্ষেত্রে টেবিলে দুটা জিনিস ইউজ করা যাবে, একটা হচ্ছে প্যাডিং ইউজ করা যাবে, সেল প্যাডিং বলে একটা, আর একটা আমরা ওয়াইড হাইট ইউজ করতে পারি চাইলে। তো সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে দুইটাই ইউজ করে দেখবো, সেল প্যাডিং, সেল স্পেসিং এবং ওয়াইড হাইট। তো সেল প্যাডিংটা বেসিক্যালি কি, সেল প্যাডিংটা হচ্ছে সেল প্যাডিং, সেল প্যাডিং, সেল প্যাডিংটা হচ্ছে ভিতরে এই যে যে ঘরগুলো আছে, এই যে ঘরগুলো যে দেখতেছেন ভিতরে হচ্ছে একটা স্পেস এনে দিবে আপনাদেরকে, ভিতরে বিভিন্ন ধরনের স্পেস এনে দিবে। সেক্ষেত্রে ধরেন আমি সেল প্যাডিং দিলাম 20 দিলাম, 20 দিলে সেল প্যাডিং 20, তো সেল প্যাডিং 20 দিয়ে আমি একটু চেক করি কী অবস্থা আসছে, ভিতরে ঘরগুলো এরকম বড় হয়ে গেছে। ওকে, তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে ভাইয়া এটা নাম নাম্বার এগুলো বোল্ড করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করলাম? এই যে টিএইচ। ঠিক আছে, আর নরমালি হচ্ছে টিডি, নরমাল হচ্ছে টিডি যেটা অলওয়েজ ইউজ করবো, আর উপরেরটার জন্য আমরা টিএইচ এটা ইউজ করবো। তো যাই হোক, সেল প্যাডিং এর ফলে কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়াইলো যে আমরা ভিতরে কি করতে পারতেছি, ভিতরে একটু স্পেসিংটা বাড়াইতে একটু বড় করে দিলাম টেবিলটা। ঠিক আছে, এখন দেখেন একটু বড় অবস্থায় চলে আসছে সেল প্যাডিং। তো সেল প্যাডিং যত দিবেন ওই তো বড় হবে, এখন যদি 50 দেন তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বড় হয়ে গেছে, দরকার হবে।
হ্যাঁ সিএসএস দিয়েও করা যাবে, এটা সিএসএস দিয়েও আমরা করে দেখবো আসলে কীভাবে কাজ করে। তো সেল প্যাডিং এটা, আরেকটা হচ্ছে সেল স্পেসিং আছে, সেল স্পেসিং, সেল স্পেসিং দিয়ে দেন হচ্ছে আপনি ধরেন আপনি একটা সেল স্পেসিং দিলেন 10, ঠিক আছে। তো সেল স্পেসিং দেওয়ার পর এখন কী হবে, এখন যদি আমি একটু চেক করি, এই দেখেন টেবিলের খেয়াল করলে দেখবেন এটা আগে না সরাই দিয়ে একটু দেখাই আগে, এই যে টেবিলটা যে ছিল টেবিলের ভিতরে দেখেন একটা ঘর দেখা যাচ্ছে, ভিতরে একটা স্পেস দেখা যাচ্ছে, তাই না, টেবিলটার ভিতরে। সো এইটা বেসিক্যালি আসতেছে হচ্ছে ওই ভিতর মানে টেবিল থেকে। সো এইটার ভিতরে স্পেসিং যদি বাড়িয়ে দেন তাহলে সেক্ষেত্রে সেল স্পেসিং এটা দিতে হবে, ভিতরে স্পেসিংটা সেল স্পেসিং এখানে 10 দিয়ে দিলাম। সো সেক্ষেত্রে দেখেন কী হচ্ছে, ভিতরে স্পেসটা বেড়ে গেছে। সো এটা আসলে খুব একটা দরকার হয় না, কারণ এটা আসলে দিলে টিভিটা নষ্ট হয়ে যায়। আপনি টিভি দেন, দেওয়ার পরে দেখেন কী হচ্ছে, তো জিনিসটা আসলে সুন্দর দেখাচ্ছে না। সো এটা হচ্ছে সেল প্যাডিং এবং সেল স্পেসিংয়ের মাধ্যমে আপনি টেবিলটাকে ছোটো বড়ো করতে পারতেছেন, ঠিক আছে। সেমভাবে আপনি ওয়াইড হাইট দিয়েও টেবিলটাকে ছোটো বড়ো করতে পারবেন, ওয়াইড এবং হাইট দিয়ে, ঠিক আছে। কীরকম ওয়াইড এবং হাইট দিয়ে আপনি টেবিল ছোটো করতে পারেন, ধরেন এখানে দেন কেটে দিন ওয়াইড, ওয়াইড দেবো বললাম 400, ঠিক আছে। সব দিয়ে দিয়ে একটু চেক করেন, এখানে একটু এই পাশে বড়ো হয়ে গেছে সব কিছু, তাই না, এই পাশে বড়ো বড়ো লাগতেছে, তার মানে টেবিলে ওয়াইডটা বড়ো হচ্ছে, টেবিলটা ওয়াইডটা বড়ো হয়ে গেছে, ঠিক আছে। অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার করে দিবেন, লেখাগুলা সেন্টারে ফরম্যাট চলে আসবে। আচ্ছা টেবিলটা ফরম্যাট চলে আসছে, লেখাগুলোর জন্য আপনার সিএসএস দিতে হবে। তো টেবিলটাকে সেন্টার নিতে হলে কী নিতে হলো, অ্যালাইন সেন্টার, ঠিক আছে। এটা ইউজ করে আমরা টেবিলটাকে সেন্টারে মুভ করতে পারব, ঠিক আছে, বুঝতে পারছি। সো অ্যালাইন সেন্টার দিতে পারি, আচ্ছা। তো হোয়াইট দিয়ে এটা পরে দেখতেছি, হোয়াইট দিয়ে আমরা টেবিলে একটা হোয়াইট দিলাম, আবার হাইট দিয়ে আপনি টেবিলের হাইটও একটা ফিক্স করে দিতে পারেন, হাইট হাইট আনলাম যে 300, খেয়াল করেন হোয়াইট হাইট টেবিলের বড়ো হয়ে গেছে, টেবিলের ভিতরে দেখেন হাইটটা বড়ো হয়েছে এবং হোয়াইটও বড়ো হচ্ছে, ঠিক আছে। আমি যদি এটাকে এরকম করে দিই, তো ওয়াইড যদি আমি বাড়ায় বললাম 600 করে দিই, যত দিবেন তত ওয়াইডটা বাড়বে, আর হাইটটা যদি বলেন পার্সেন্টেজ হিসেবে দেওয়া যাবে, পার্সেন্টেজ স্ক্রিনে স্ক্রিনের পার্সেন্টেজ হিসেবেও দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে। তো পার্সেন্টেজ পিক্সেল দেখেন এগুলো আমি কিছুই দিচ্ছি না, এগুলো এখন দিব না, এগুলো পরে, এগুলো এখন আমরা এগুলো ইউজ করব না কোনো কিছু, বুঝতে পারছি। সো এই হচ্ছে অবস্থা, সো হোয়াইট হাইট এটা দিয়ে আপনি টেবিলের হোয়াইট হাইটটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সো বেসিক্যালি এটা হচ্ছে 600, এই 600 হচ্ছে আপনার আপাতত এখন আন্দাজ দিতে হবে, এটার মাপ মুপ এখনও আমরা জানি না। সো এইটা মাপ নিয়ে আমরা পরে আলোচনা করব যে কত মাপ না আছে, কী মাপ আছে। সো এই হচ্ছে আপাতত অবস্থা। সো আপনি তাহলে টেবিলটাকে দুইভাবে ছোটো বড়ো করতে পারতেছেন, একটা হচ্ছে সেল প্যাডিং সেল স্পেসিং, আর একটা হচ্ছে হোয়াইট এবং হাইট। এবং আরেকটা জিনিস অলরেডি দেখে ফেলছেন, সেটা হচ্ছে কি অ্যালাইন সেন্টার, তাই না, অ্যালাইন অ্যালাইন দিলে পুরো টেবিলটাকে সেন্টার মানে কিসের সেন্টার নিয়ে যাচ্ছে, পুরো ইয়ার সেন্টার নিয়ে যাচ্ছে, এই যে এইটা পুরোটা একটা সেন্টারে চলে আসতেছে আমার স্ক্রিনের সেন্টারে। সো অ্যালাইন সেন্টারের কাজ কি, অ্যালাইন অ্যাট্রিবিউট এবং সেন্টার তার হচ্ছে ভ্যালু। সো অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কোনো একটা এলিমেন্টকে সেন্টারে নিয়ে যাওয়া, সেইভাবে সেন্টারে চলে আসতে হবে, ডানে বামে মুভ করা যাবে না, হ্যাঁ এই সেন্টারে আপনি রাইট করে দেন, সেন্টারে আপনি রাইট করে দেন, ঠিক আছে। সো অ্যালাইন দিয়ে আপনি রাইট দিলেন, রাইটে চলে গেল। সো এই অ্যালাইন দিয়ে আপনি ডানে বামে, বামে তো অলরেডি ডিফল্টভাবেই থাকে, এবার সেন্টার এবং রাইটে নিতে পারবেন, ঠিক আছে। যদিও আমরা পরবর্তীতে সিএসএস দিয়ে আরও সুন্দরভাবে দেখবো আসলে জিনিসগুলো কীভাবে কাজ করে। সো অ্যালাইন দিয়ে এটা করা যাচ্ছে,
সো টেবিলের ব্যাপারটা আমরা আশা করি সবাই বুঝতে পারতেছি, কারণ টেবিলটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, আসলে টেবিল ছাড়া আসলে আমরা কোনো কিছুই করতে পারবো না, টেবিল ছাড়া আমাদের কোনো কিছু করা পসিবল না সামনে ভবিষ্যতে বলেন যেখানেই বলুন। যেমন হচ্ছে আমরা যেমন যখন আমরা কাজ করবো, ধরেন ফ্রিল্যান্সিংয়ে কাজ করবো, এখানে একটা যে ব্যাপার আছে ইমেল টেমপ্লেট বানাইতে হবে, অনেক ফ্রিল্যান্সিং অনেক কাজ পাওয়া যায় ইমেল টেমপ্লেট মার্কেটিং, তো ইমেল টেমপ্লেটিং যখন করতে হয় তখন কিন্তু টেবিল ছাড়া আসলে পসিবল না, সেই টেবিলটার জন্য খুব বেশি আমাদের জানতে হবে। আচ্ছা সো এটা তো এক ধরনের টেবিল গেল, সো ধরেন আরেক ধরনের কিছু টেবিল থাকবে যেটা দিয়ে আসলে আমাদের কিছু জিনিস আসলে ডিফাইন করার, যেমন আমি যদি আপনাদের একটু এক্সাম্পল দিই, একটা টেবিল আছে, টেবিল ঠিক আছে, টেবিল এখানে কিন্তু একটা এইচআর দিয়ে কী করে দিলাম, ভাগ করে দিলাম, আলাদা করে দিলাম। আচ্ছা সো টেবিল, সো টেবিলে ধরেন আমার রো আছে, ঠিক আছে টেবিলে একটা রো আছে, সো রো বেসিক্যালি হচ্ছে কী কাজ করে, আমরা জানি যে রো হচ্ছে পাশাপাশি যে ঘরগুলা বসে সেটা হচ্ছে রো, আর হচ্ছে কী থাকে কলাম থাকে, সো দুইটা জিনিস থাকে তাই তো। সো এখন আমি চাচ্ছি যে একটা রো আছে, রো এর ভিতরে ধরেন কি এইচ দিলাম নেম, ইএইচ দিলাম ইমেল, একটা রো দাঁড়াচ্ছে এবং এখানে টেবিলে বর্ডার আর যা যা দেওয়ার আর কি, বর্ডার এক দিই আর কিছু দেওয়ার দরকার নেই, নেম আর ইমেল, সো এটা হচ্ছে এই টেবিলটা আসছে তাই তো। সো টেবিলটা আসার পরে এখন এখানে একটা নেম বসাইতে হবে, সাকিব খান, আর এখানে ইমেলে এসে সাকিব জিমেল, নেম এবং ইমেলটা দাঁড়াই গেল তাই না। সো যেটা হচ্ছে যে নেম এবং ইমেল এটা হচ্ছে দাঁড়ান, এখন এমন তো হইতে পারে যে সাকিব খান, সাকিব খানের দুইটা ইমেল থাকতে পারে, থাকতে পারে না, যেমন আপনাদের তো সবারই দুটো ইমেল আছে এবং জয়েনও করেন মাঝে মাঝে, এই ইমেল দিয়ে ওই ইমেল দিয়ে জয়েন করতেছে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে কী করতেছি যে সাকিব খান এদের দুইটা ইমেল আছে, আরেকটা ইমেল যদি আমি এখানে বসাই বললাম সাকিব নাম্বার ওয়ান অ্যাট ইমেল, ঠিক আছে সাকিব নাম্বার ওয়ান না নো ওয়ান হয়ে গেল বলেন তো, আপনি কি সাকিব খানের ফ্যান ভাই? আমি সাকিব খানের ফ্যান আসলে বলা যায় না, যে দেখেন না আমি কী লিখছি নাম্বার ওয়ান, সো তার মানে কি সাকিব খান সে হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান লিখছি না নো ওয়ান লিখছি এটা বলে নাকি, যাই হোক এখন সাকিব খানের দুইটা জিমেইল আইডি আছে, ঠিক আছে সো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে একটা নেম এবং হেডিং আমার আছে নেম এবং ইমেল, আর এখানে টিডিতে হচ্ছে তিনটা বসেছি, সো আমার তখন দেখাচ্ছিলাম যে আমার টেবিল থেকে তাহলে হিসাব করলে টেবিলটা ভেঙে গেছে, যদি আমরা ওই হিসাব করি যে আমার টেবিলটা ভেঙে গেছে, বাট আমি বলতেছি না আমার টেবিলটা এখানে ভাঙে নাই, আমি চাচ্ছি যে এই যে ঘরটা যে ফাঁকা দেখা যাচ্ছে, এই যে ঘরটা ফাঁকা দেখা যাচ্ছে এইটাকে আমি কম্বাইন করে দেবো কার সাথে, ইমেলের সাথে, তাহলে কী হবে জিনিসটা, এটা যদি কম্বাইন হয়ে যায় তাহলে এই ইমেলটা এই দুইটা ঘরকে ধরে রাখবে না, দেখেন তো। সো আমি যদি চাই যে আমি এই ঘরটাকে এভাবে না রেখে এই ইমেলটাকে কম্বাইন করে দিই এটার সাথে, কম্বাইন করে দিলে যেটা হচ্ছে যে আমার দুইটা ঘর কী হয়ে যাচ্ছে পাশাপাশি আছে, দুইটার সাথে এটা কী হয়ে যাচ্ছে কানেক্ট হয়ে যাচ্ছে। সো তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি, সো দুইটা ওয়ার্ড আছে এটাকে আমরা বলি হচ্ছে রো স্প্যান এবং কল স্প্যান, ওয়ার্ডগুলো লিখে রাখি এখানে এসে
মিন না আমি ডিরেক্ট রো স্প্যান কমা কল স্প্যান সো রো স্প্যান এবং কল স্প্যান দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে ঠিক আছে সো রো স্প্যান এবং কল স্প্যান বেসিক্যালি জিনিসটা কি সো রো স্প্যান এবং কল স্প্যান হচ্ছে এমন একটা ব্যাপার যেটা দিয়ে আসলে আমরা হচ্ছে টেবিলের বিভিন্ন ধরনের টেবিলে কানেকশন করতে পারি রোয়ে এবং কলে কলামে দুই জায়গায় আর কি আমরা কাজগুলো করতে পারি ঠিক আছে যেমন আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে কি এই যে ইমেলটা আছে এই ইমেলটা এই যে ফিল্ডটা আছে এই ফিল্ডের সাথে কী হবে জয়েন হবে তাই না ইমেলটা এই ফিল্ডের সাথে জয়েন হবে সো এটা কি এটা একটা টিডি এটা একটা কি টিডি তাই না সো দুইটা টিডি এখানে কি হচ্ছে মিক্স হচ্ছে দুইটা টিডি খেয়াল করেন বিষয়টা ঠিক আছে বুঝতে হবে একটু এখানে কিন্তু একটু ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আমার এখানে দুইটা টিডি কি হচ্ছে মিক্স হচ্ছে মানে এই টিডির সাথে এই টিডি আমার জয়েন হবে সো আমার যখন দুইটা টিডি জয়েন হবে তার মানে কি দুইটা কলাম জয়েন হবে না দুইটা রো জয়েন হবে বলেন তো দুইটা কলাম জয়েন হবে রো জয়েন হবে মানে কি উপর থেকে নিচে যদি আমি করতাম তাহলে কি এটা একটা রো তাহলে কি রো জয়েন হতো আর যখন আমি এটার সাথে এটা জয়েন করতেছি তার মানে কি এটা একটা কলাম তো তাহলে কি এই কলাম জয়েন করতেছি বুঝলাম জিনিসটা বুঝতেছি যে আমার যদি রো জয়েন করার কথা হয় যে তাহলে কি হইতো উপরে এবং নিচে আমি জয়েন করে দিলাম তাহলে কি উপরে একটা রো এটা একটা রো আর যদি আমি পাশাপাশি পাশেরটা যদি আমি জয়েন করে দিই তাহলে সেটাকে আমরা কি বলতেছি কি এটা একটা কলাম এই কলামের সাথে এই কলামটা জয়েন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কল স্প্যানটা ইউজ করব কোথায় এই ইমেলে যে ফিল্ডটা আছে এই ফিল্ডে একটা কল স্প্যান ইউজ করব কল স্প্যান যেখানে লিখছি না কল স্প্যান এই কল স্প্যানটা কোথায় ইউজ করবো এই ইমেলের এখানে কল স্প্যান এবং কল স্প্যান এখানে একটা ভ্যালু দিতে হবে সো আসলে ভ্যালুটা আসলে কী ভ্যালু হচ্ছে আপনার কয়টা ঘর জয়েন হচ্ছে সেই ভ্যালুটা এবং এখানে কয়টা ঘর জয়েন হচ্ছে এই একটা নিজের আর একটা পাশে সো কয়টা ঘর জয়েন হচ্ছে দুইটা সো তাহলে কল স্প্যান হবে কি ঠিক আছে সো কল স্প্যান দুই দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যদি আমি একটু চেক করি দেখেন ইমেলটা কি হয়েছে পাশাপাশি দেখাচ্ছে মানে ইমেলটা এই দুইটা এই ইমেল লেখাটার আবার ডান বাম মেনুতে অ্যালাইন ইউজ করলে হবে না এই ইমেল লেখাটাকে না এইটার ক্ষেত্রে অ্যালাইনটা আসলে কাজ ওভাবে ভিতরে নিতে পারেন তবে ইমেলটা আসলে এভাবে কাজ করার কথা না তো দেখি অ্যান্ড রাইট হ্যাঁ করি সো অ্যালাইন নিয়ে করি ওকে সো অ্যালাইন লেফট রাইট যা ইচ্ছা তা করে আপনি এটাকে ঠিক করতে পারবেন সবচেয়ে বেস্ট হয় কি এই যে টেবিলে টিয়ার রোগুলোতে অ্যালাইন করে দিবেন তাহলে সবগুলো রো একসাথে অ্যালাইন হয়ে যাবে সবগুলো রো এর ডাটাগুলো এখানে অ্যালাইন লেফট দিয়ে দেবেন দেখছেন নেম এবং ইমেল দুইটাই সো এই রোতে দিয়ে দেবেন আচ্ছা যাই হোক সো তাহলে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে যে আমার দুইটা কলামের আমি কী করলাম কানেকশন করলাম জয়েন করলাম কোন দুইটা কলাম এই কলামটা এবং এই কলাম এই এই কলাম এবং এই কলাম আগে এই কলামটা ছিল না এই কলামটা কিন্তু নাই তাই না এক্সিস্ট করতেছে না এই কলামটা অলরেডি নাই এখানে জাস্ট দুইটা কলাম আছে এইটা এইটা এই যে দেখেন এটা এবং এটা দুইটা নিচে আছে তিনটা সো আমাকে একটা এক্সট্রা যেটা আছে মানে একটা এক্সট্রা ঘর খালি রয়ে গেল এটাকে পূরণ করার জন্য আমি কী করলাম যার সাথে মিলবে ওকে ওকে আমি এই কলাম যেহেতু মিলবে সো সেইখান থেকে আমি কলাম কল স্প্যান দিয়ে দিলাম তাই না কল স্প্যান দিয়ে দিলাম এবং কল স্প্যান এবং কী হলো তার ভ্যালু দিয়ে দিলাম কয়টা ভ্যালু যে কয়টা মিলবে ওই কয়টা এইটা মিলবে এবং এটা মিলবে এই কারণে দুই তিনটা মিলছে তাহলে তিন দিতাম সো তাহলে দেখেন কী দাঁড়ালো জিনিসটা দুইটা পাশাপাশি
আচ্ছা ভাই আমরা যদি পাশাপাশি না দিয়ে যদি উপর নিচ দেই, হ্যাঁ উপর নিচ দেই তাহলে কি হবে? তাহলে আমরা একটা নতুন একটা টেবিল নিই, একটা নতুন টেবিল নিচ্ছি, সরি কি না এইটা স্যার একটা টেবিল, টেবিলে সাপোজ রো আছে, একটা রো আর দুইটা রো আছে, দুইটা রো আছে একটা টেবিল। বাট এবারে রোটা আমি একটু ডিফারেন্ট করি, এবারে রোটা আমরা ডিফারেন্ট করবো বলতে আমি বলতেছি যে এবারে যদি রোটায় আমি প্রথম রোটায় নিচে নিচে না করে পাশাপাশি নেম দেব, একটু আগে যা করছি আমরা নিচে নিচে ছিল সব নিচে নিচে, তাই না? একই রোতে নেম তো পরের রোতে নেমের প্রথম নেমটা, পরের রোতে তার পরের নেমটা, আর যদি পাশাপাশি বসে যেতেন যদি নেম নেমটা কি এখানে বসেন তাহলে কি একই রোতে নেম এবং একই রোতে নেমের ফিলটা দুইটা বসাইতে হইতো, তাই না? তো তার মানে কি টিডি সরি টিএইচ বললাম নেম, বাট এটার ভ্যালুটা এখানে দিতে যাচ্ছে, তাহলে টিডি নেমের ভ্যালু কি সাকিব, ঠিক আছে? তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এই দেখেন নেম, নেমের ভ্যালু কি সাকিব, বুঝতে পারলাম? তো তাহলে কি পরের রোতে টিএইচ বললাম ফোন, বললাম টিএইচ 01 নাম্বার দিয়ে, তাহলে এ হচ্ছে এটা। আচ্ছা পরেরটা টিএইচ না, পরেরটা টিডি। আচ্ছা অবশ্যই বর্ডার দিতে হবে, বর্ডার না দিলে বুঝতে পারবো না, টেবিল বর্ডার। ভাইয়া আগের টেবিলটা ক্লোজ করার পর এইচ আর কে কি বুঝিয়েছিলেন? এই যে লাইনগুলো নেওয়ার জন্য সেপারেট করলাম আর কি, ও নাহলে একসাথে দেখা যেত। সো এখানে বর্ডার দিলাম, আচ্ছা খেয়াল করেন টিএইচ নেম টিডি সাকিব, তার মানে নেমের ভ্যালুটা এখানে এক লাইনেই হয়ে যাচ্ছে, এই দেখেন নেম সাকিব ফোন এটা, তাই না? সো তাহলে এখন মনে হচ্ছে কি জিনিসটা যে নেম নেমের ভ্যালুটা হচ্ছে এটা, ফোন ফোনের ভ্যালু হচ্ছে এটা। এখন আমাকে বলেন মানুষের কি দুইটা ফোন থাকতে পারে? নাম্বার অবশ্যই আছে, সবার আছে, আমাদের সবার আছে। সো তাহলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমাদের দুইটা নাম্বার আমরা দিতে পারি। সো আমি চাচ্ছি নাম্বার একটা বসাবো, এখন আমি যেভাবে টেবিলে ফরমেশনটা সাজাইছি এখন যদি এই পাশে নাম্বার দিই তাহলে এই পাশে সাকিবের আমার দুইটা মিলাইতে হবে, খেয়াল করো আমি যদি এখানে আরেকটা নাম্বার দিয়ে দিই, একটা নাম্বার আরেকটা দিয়ে দিলাম, একটা নাম্বার দিয়ে দিলাম, তাহলে যে হিসাবে যেটা হচ্ছে যে আসছে এইখানেও ফাঁকা হয়েছে, বাট আমি যদি এই সাকিবটাকে মিলাই তাহলে জিনিসটা কি ভালো দেখাচ্ছে? আসলে ভালো দেখাচ্ছে, আগেরবার ইমেলটা মিলেছি কারণ ইমেল দুইটাকে ধরে রাখছে, বাট সাকিব কি দুইটাকে ধরে রাখে নাম্বারকে? না, নেম তো সাকিব বাট এটা তো হবে না। সো তাহলে নাম্বার যদি আমি নিচে নিতে চাই, ধরেন আমি নিচে নিতে চাইলাম নাম্বারটাকে নিচে, তাহলে আমার একটা আলাদা রো নিতে হবে এই নাম্বারের জন্য, তাই না? তো আরেকটা রো নিয়ে নিচ্ছি, জাস্ট এই নাম্বার লেখার জন্য একটা রো নিচ্ছি, পিডি খেয়াল করেন তাহলে কি হইলো এখানে যেটা দাঁড়াইলো শেষ পর্যন্ত যে আমার এখানে রো আছে তিনটা, এখন তিনটা কারণ নাম্বারটা আমি পাশে বসালে দেখলাম যে আসলে জিনিসটা মানানসই হচ্ছে না, নাম্বারটা যেভাবে আমরা টেবিল সাজাইছি ওই হিসাব করলে নাম্বারটা আপনাকে নিচেই দিতে হবে, কোথায় দিতে হবে? নিচেই আপনাকে নাম্বারটাকে বসাইতে হবে। সো নিচে যদি বসাই তাহলে আমাকে আলাদা রো বানাইতে হয়েছে, রো বানা আরেকটা টিডি নিতে হয়েছে, বাট একটা টিডিই নিতে হয়েছে কারণ আমার ফোন তো এখানে, আমাকে বারবার ফোন লিখবো না, তাই না? তো তাহলে আমাকে নিচে নাম্বারটা চলে আসছে। তো এখন আবার টেবিলটা ভেঙে, এখন আগের বার তো যে
পাশেই ছিল, বসায় দিলাম সুন্দর মতো। তারপরে এবার দেখেন একটু কাজ করতে হবে, কী কাজ, হিসাব করলে দেখা যাবে যে এই ফোন নাম্বারটাকে আমার ডানে এই জায়গাটায় আনতে হবে, এই জায়গাটা আনতে হবে, আর এই ফোন যে ঘরটা আছে এই ফোন ঘরটাকে এই দুইটার সাথে মিলাই দিলে তাহলে একটা ফোনের মধ্যে এই দুইটা নাম্বার দেখাবে। দেখেন তো জিনিসটা কি এরকম কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা। সো দেখেন, খেয়াল করেন তাহলে কি, আমি যদি ফোনটাকে এই ঘরের সাথে মিলাই দিই আর এই নাম্বারটাকে ওই পাশে দিয়ে দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে, আমার একটা ফোনের মধ্যে দুইটা নাম্বার নিচে নিচে দেখাবে, তাই না? জিনিসটা হচ্ছে নিচে নিচে শো করবে এবং ফোনটা মিলাই দেবে। সো তাহলে আমার কাজ হচ্ছে কোথায়, এই ফোনে, তাই না? এই ফোনে আমার কোনটা ঘর মিলবে, এই ঘরটা মিলবে, এই ফোনের সাথে কোন ঘর মিলবে, এই ঘর মিলবে, তাইলেই তো আমার কাজ হয়ে যাবে। সো ফোনের সাথে এই ঘর মিলতে হলে এখন হচ্ছে যেহেতু নিচে নিচে মিলতেছে, তো আমরা জানি কি পাশাপাশি মিললে কি কল স্প্যান, আর যদি নিচে নিচে মিলে তাহলে কি রো স্প্যান, এই যে রো স্প্যান, নিচে নিচে যদি আমি ঘর মিলাইতে চাই উপর নিচে, সেক্ষেত্রে আমি কোথায় রো স্প্যানটা বসাবো, এই ফোনে, মানে ক্লাস, সরি ক্লাস বলি, রো স্প্যান। এবং কয়টা ঘর মিলতেছে দেখেন তো, এটা আর এটা দুইটা মিলে দুইটা ভাই, দুইটা ঘর, দুইটা দুইটা। আর সমস্যা হলো ওটা তো ওই পাশে ছিল, তাহলে কি হবে দেখবেন যে ও ফোন নাম্বারকে ঠেলা মেরে ওই পাশে পাঠিয়ে দিয়ে ওইটা বেশি নিয়ে নিয়েছে, ঠিক আছে? সো ওই কাজটা আপনাকে করতে হবে না, অটোমেটিকলি এটা বসে পড়বে, ঠিক আছে? একটা যে খালিটা ছিল ওই খালিটার জায়গায় কী করলো, ফোন নাম্বারটা ওই খালিটা নিয়ে নিলো এবং ফোন নাম্বারকে এই ফোন নাম্বারকে জায়গা মতো বসাবে। সো এই দুইটা টেবিল দেখেন খুবই যত্ন সহকারে দেখতে হবে, এই দুইটা টেবিল, এইটা কিন্তু কল স্প্যান, মানে দুইটা কলাম মিলাইছে, আর এইটা হচ্ছে রো স্প্যান, দুইটা রো মিলাইছে, দুইটা রো মিলায় আসলে সে কাজটা করছে, ঠিক আছে? সো এই রো স্প্যান কল স্প্যানের যে কনসেপ্টটা আছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আপনাকে প্র্যাকটিস করতে হবে। রো স্প্যান কল স্প্যানে অনেক ধরনের কনসেপ্ট আছে। ধরেন আমি একটা টেবিল বানাচ্ছি, সাপোজ টেবিল উপর দিকে বানাই, জুম আউট করি, তাহলে নিচেই বানাবো একটা টেবিল, তো টেবিল। সো আমার টেবিলটা হবে কীরকম, ধরেন আমার টেবিলটা আমি যদি একটু পেইন্ট বা এক্সেল সেলে সো ধরেন আমার একটা টেবিল আছে, ঠিক আছে? এরকম একটা টেবিল আছে, টেবিলে আমি সবগুলো বর্ডার দিচ্ছি, ঠিক আছে? তো বর্ডার দেওয়ার পরে আমার টেবিলটায় আমি যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে আমার হচ্ছে কিছু ফিল্ড আমার মিলে যাবে, যেমন এই ফিল্ডটা মার্জিন সেন্টার হবে, এই পুরোটা মার্জিন সেন্টার হবে, আর এখানে এইটা আছে। সো এই যে টেবিলটা আছে, তাই না, এই যে টেবিলটা আছে, এই টেবিলটা আমরা আসলে কীভাবে কী করতে পারি, এটাকে কাজ করতে পারি। সো আমাকে একটু মুখে মুখে বলেন এখানে রো কয়টা আছে, কলাম কয়টা আছে। সো রো হিসাব করেন, রো কয়টা আছে, চারটা আছে, এখন বুঝতে পারবে রো আছে কয়টা, চারটা, একটা দুইটা তিনটা চারটা, তাই না? রো আছে কয়টা আমার, চারটা, চারটা, ওকে, সো রো আছে চারটা বুঝলাম। এবং এখন তাহলে হিসাব করি, তাহলে আমরা টেবিলটা বানাই, টেবিলে রো আছে চারটা, চারটা রো আমরা নিচে নিচে বসাই দিই, টিআর
চারটা রো বর্ডার এক, কোনো ডাটা দিব না, সেই ক্ষেত্রে আমি সেল প্যাডিং দিয়ে এটাকে চালাই দেব টেন। ঠিক আছে, সো আমি যদি দেখি এখনও কিছু আসবে না, সো ডাটা না দেওয়া পর্যন্ত। সো বর্ডার এক, আমার রো আছে চারটা, আমি চারটা রো বসাই দিলাম। এবার বলেন প্রথম রোয়ে টিডি কয়টা? দুইটা, একটা দুইটা, তাই না? প্রথম রয়ে একটা দুইটা, দুইটা টিডি আছে। সো তাহলে এখানে যদি আমি দেখি টিডি দুইটা, দুইটা টিডি আছে। সো এবার এবার কিছু একটা আসার কথা আসতেছে। কাজ করি একটা সেল প্যাডিং না দিয়ে হোয়াইট হাইট দিয়ে করি, হোয়াইট দিয়ে করি, হোয়াইট ছাড়া একটা কাজ করি। 400 বললাম হোয়াইট এবং হাইট দিয়ে, সো দুইটা। ঠিক আছে, এখন এরকমই দেখাবে, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। সো দুইটা বসাই না। এরপরে পরের রোতে কয়টা আছে বলেন? তিনটা আবার চারটা, সো আপনি এখানে এইটা এমন একটা জায়গা, এইখানে আপনি চাইলে চারটাও নিতে পারেন, তিনটাও নিতে পারেন। ঠিক আছে, সো আমি চারটাই নিচ্ছি, এইটা সহ এক দুই তিন, এইটা সহ চারটা। ঠিক আছে, সো তাহলে পরের রোতে চারটা বসা দিচ্ছি, টিডি টিডি টিডি, সো চারটা বসে দিয়ে চেক করি এই যে। ঠিক আছে, টেবিলটা একটা ফর্ম এসে দাঁড়াচ্ছে, তাই না? দুইটা এখানে, চারটা। দেন থার্ড তিন নাম্বার হতে কয়টা? তিনটা বে, তিনটা, তিন নাম্বার হতে তিনটা। তো এটা কই গেছে? এটা দুই নাম্বার সাথে চলে গেছে, যদি এটা দুই নাম্বার সাথে চলে গেছে, সো এখানে তিনটা হবে। ঠিক আছে, হ্যাঁ তিনটা, টিডি আবার টিডি। সো এটা তাহলে এবার যেটা হবে দেখেন আস্তে আস্তে দাঁড়াচ্ছে আর কি। সো এখানে দুইটা, এখানে চারটা। আগে আমাদের কী আছে না আছে এটা দেখার লাগবে না, যে কোথায় কী বসাইতে হবে। আমার আগে বের করতে হবে রোতে কয়টা করে টিডি আছে, এটা সবার আগে বের করতে বলে আমাদের কাজ হবে। তো আমি বের করলাম এখানে দুইটা, এখানে তিনটা, চারটা, এখানে তিনটা, তাহলে লাস্টটা কয়টা? একটা। সো লাস্টটা একটা। ওকে, সো তাহলে যেটা দাঁড়াবে আমাদের টেবিলটা দাঁড়াই গেছে, বা টেবিলের এবার আমাদের কাজ করতে হবে। সো কোথায় কী কাজ করতে হবে এটাকে বুঝতে হবে। ঠিক আছে, সো টেবিলটা যদি একটু চেক করে দেখি, এইখানে যে টিডিটা আছে এই টিডিটা কি করতে হবে বলেন? দুই নাম্বার যে টিডিটা, কল স্প্যান দিতে হবে, তিন স্প্যান কত দিতে হবে? তিন দিতে হবে। কেন তিন দিতে হবে? কারণ আমরা যদি দেখি ঘর হচ্ছে সর্বোচ্চ ঘর, আপনাকে চিন্তা করতে হবে সর্বোচ্চ ঘর কয়টা আছে আপনার টেবিলে। সর্বোচ্চ ঘর আমি হিসাব করে দেখলাম যে আমার চারটা আছে, কারণ আমি পরের রোতে আমি চারটা বসেছি। তো তাহলে সর্বোচ্চ ঘর যদি চারটা থাকে, তাহলে আমার এখানে একটা ঘর নিয়ে নিছে, তাহলে বাকি থাকে কয়টা? তিনটা, এক দুই তিন, এই তিনটা ঘরের সমান এটা। তো তাহলে আমার প্রথম রোয়ের দ্বিতীয় যে টিডিটা আছে এখানে আমাকে কল স্প্যান তিন বসাইতে হবে। প্রথম রোয়ের দ্বিতীয় যে টিডি আছে সেখানে কল স্প্যান কত বসাইতে হবে? তিন বসাইতে হবে। তিনটা বসেন, দেখেন এটা পুরোপুরি মিলে গেছে। এখানে যদি দুই বসাইতেন তাহলে কিন্তু দুই ঘরের সমান হইতো। সো বুঝে শুনে আপনাকে বসে দুই ঘরের সমান হইতো, তখন এখানে এসে বোঝাচ্ছে দুই মানে এইটা এইটা দুইটা ঘরের সমান, তাহলে কি তিন বসাইতে হবে। তো তাহলে তিন তিন বসাই দিলাম, তিন। আবার এটা পরে, আগে এখন দেখি এইটা লাস্টেরটা কি কল স্প্যান কত হবে? লাস্টের যে টিভিটা আছে ফোর,
একদম ও চারটা নিয়ে বসে আছে না, 1 2 3 4 চারটা ঘর নিয়ে বসে আছে। তাহলে কল লাস্টের টিটিতে ফুল স্প্যান 4 হবে, 4 দিতে হবে, ঠিক আছে। সো 4 তাহলে চেক করেন, দেখেন লাস্টের টিটিটা ফুল স্প্যান 4 নিয়ে বসে বসছে। আর এইখানে খেয়াল করেন এই যে ঘরটা একটা রয়ে গেছে, এই ঘরটা, সেই ঘরটা এখানে দেখেন এখন কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে আমাদের, একটা ঘর এটাই বাকি আছে। সো উপর নিচে যেহেতু আছে তাহলে কত দিতে হবে? রো স্প্যান দিতে হবে, রো স্প্যান কত দিতে হবে? 2 কোথায় দিতে হবে? সেকেন্ড কলামের 4 নম্বর, সেকেন্ড রো এর লাস্টের টপে, সেকেন্ড রো এর লাস্টের যে টিটিতে আছে সেখানে, তার মানে সেকেন্ড রো এর যে লাস্টের টিটিতে আছে এইখানে এসে আপনাকে কি দিতে হবে? রো স্প্যান। সো এটাও বুঝতে হবে যে কোথায় আমাকে কি বসাইতে হবে। হয়ে গেছে আমার টেবিল, ঠিক আছে। সো এটাই আর কি, যে মানে আপনাকে এটাও বুঝতে হবে যে আসলে কোথায় কোন জিনিসটা বসলে জিনিসটা এরকম দেখাবে, বা কোথায় আপনাকে বসাইতে হবে জিনিসটা ঠিকভাবে বসলে এটা এরকম দেখাবে। ওকে ভাইয়া, হুম হুম বলেন। ওই যে লাস্টের যে আমি বসাইলাম ভাইয়া, একটু ব্রাউজারে যান, এইখানের লাস্টের যে রো ছিল বলতে কি, যে টিডি দুইটা একসাথে করলাম, এটার চারটার একসাথে করলে কি করতে করা লাগতো ভাইয়া? আমি এখানে তো এটা হলো রো আর এটা হলো কলাম, আমরা কলাম দুইটা তো একসাথে করছি তাই তো ভাইয়া? কলাম এগুলাকে কলাম বলে, এগুলাকে আমরা কলাম একসাথে করছি, বাট উপর নিচে যখনই করতেছি তখনই আমরা রো মিলাচ্ছি। এইটা একটা রো, এইটা একটা রো। সো যখনই একটা রোয়ে একটা বেশি মানে একটা পুরাটা জোরে আছে, তার মানে একটা রোতে বেশি আছে একটা রোতে কম আছে, ঠিক আছে। সো যেটাতে কম আছে ওইখানে সাথে আর যেটাতে বেশি আছে ওই রোয়ের একটা কী হবে, মিক্স হবে। তো এটাতে বেশি ছিল চারটা ছিল, এটাতে তিনটা ছিল, একটা ফাঁকা ছিল এটা নিচেরটা, ফাঁকাটাকে কে পূরণ করে দিল? উপরের রোয়ের যে 4 নাম্বার ছিল সে এটা পূরণ করে দিল। আমরা যদি এই পাশের দাগটা উঠে চাইতাম ভাইয়া, মানে এই যে যে দুইটা একসাথে করছি, মানে আপনার কার্সারটা যে আছে ওইটার একটু ডান পাশে যে দাগটা আছে ওই দাগটা যদি উঠে দিতে চাইতাম তাহলে কি করতাম? মানে এইটা আর এইটা, হ্যাঁ হ্যাঁ, মানে নিচেরটার সাথে মিক্স হবে, মানে এইটা এটা এই চারটা মিলাইতাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এই চারটা যদি মিলাইতে হয় তাহলে আপনাকে তাহলে কি করতে হবে বলেন? এখানে তাহলে যেটা করতে হবে, এই রো এই একদম ফুল মিক্স করতে চাইলে আপনাকে রো স্প্যান কল স্প্যান দুইটাই বসাইতে হবে। কোথায় বসাতে হবে? অন্য জায়গায় বসাতে। আচ্ছা এটা নিয়ে আমি আপনাদের একটা ইয়া দিব, এক্সাম্পল আমি দিব, এটা দেখি আপনারা কেউ সলভ করতে পারেন কিনা, আর নেক্সট দিন আমি দেখাই দেবো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, সো টেবিল নিয়ে অনেক কাজ আছে, আমাদের অনেক কাজ করতে হবে আগামী দিন, আমরা টেবিল নিয়ে অনেকগুলো কাজ করব। সো আজকে তো এই পর্যন্তই, টেবিল নিয়ে আমরা অনেক কাজ করবো, টেবিল নিয়ে আমরা একটা ছোটোখাটো ডিজাইনও দাঁড়া করানোর চেষ্টা করব। তো টেবিলে আমার এই ধরনের কিছু থাকবে, আর আমি যেহেতু কালকে ছুটি, সো অ্যাসাইনমেন্ট দিব হচ্ছে একটা লিস্ট এবং একটা টেবিলের আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব। সো সেটাও মাথায় রাখবো সবাই, ঠিক আছে? একটা লিস্ট এবং একটা টেবিল, ঠিক আছে? একটা লিস্ট দিব, একটা টেবিল দিব, ইমেজ দিয়ে দিব, ওই লিস্ট এবং টেবিলটা পরে অ্যাসাইনমেন্টটা কোথায় ক্লাসরুমে জমা দিতে হবে। বুঝতে পারছিস? জি ভাই, জি ভাই। এটা কি ক্লাসরুমে দিয়ে দিবেন? না আমি দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব।